সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মুজিবুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ, সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 8ই শাবান 1443 হিজরি মোতাবেক 11ই মার্চ 2022 এশার সালাতের পরে আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্ব নম্বর 61। বিষয়বস্তু রাজা বাদশাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পত্র প্রেরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা বাদশাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যে চিঠিগুলি পত্রগুলি লিখেছিলেন সে সম্পর্কে, এই রাজা বাদশাদের চিঠি আমরা তিন অথবা চার পর্বে শেষ করব, চার সপ্তাহ লাগতে পারে। এই জন্য আজকে পর্ব নম্বর এক, রাজা বাদশাদের চিঠির পর্ব নম্বর এক। আমরা কয়েকজন রাজা বাদশাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিঠি লিখেছিলেন তার মধ্যে তিনজন রাজা বা বাদশার চিঠির কথা আজকে বর্ণনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার ওমরা থেকে ফিরে আসলেন। হুদাইবিয়ার ওমরা মানে হুদাইবিয়া থেকেই কাজ শেষ করে চলে আসলেন, মক্কা যাওয়া হইল না, কারণ কাফিররা মক্কায় প্রবেশ করতে দিল না। ষষ্ঠ হিজরি, সেখানেই কোরবানির পশু জেহাদি ছিল, জবাই করলেন, সেখানে মাথা মণ্ডল করলেন আর তারপরে সেখান থেকে ফিরে আসলেন। হুদাইবিয়ার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যা হয়েছিল তা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি, কাফের মক্কার কুরাইশদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, বেশ কিছু তাতে দফা ছিল, পয়েন্ট ছিল। এর মাধ্যমে ইসলামের বড় বিজয় হয়েছে। এতদিন পর্যন্ত মক্কার কাফেররা ইসলাম বা মুসলিমদের অস্তিত্বকে স্বীকারই করছিল না, ইসলাম বা মুসলিমের অস্তিত্বকে মানতে প্রস্তুত ছিল না। মুছে দেব জমিন থেকে, হ্যাঁ নিশ্চিহ্ন করে দেব, তাদের কাছে ইসলাম বা মুসলিমের কোনো অস্তিত্বই ছিল না, কোনো স্বীকৃতি ছিল না। কিন্তু এই সন্ধির মাধ্যমে কমপক্ষে যে কাজটি হলো সেটা হচ্ছে ইসলাম বা মুসলিমদেরকে স্বীকৃতি দান করা। কারো সাথে সন্ধি চুক্তি করা, সমঝোতে আসা মানে কি? তাদের অস্তিত্বকে মেনে নেওয়া যে তারা কিছু একটা আছে। জি, এটা একটা বড় বিজয়, এটা বড় একটা বিজয় যে কোনো জাতির অস্তিত্বকে মেনে নেওয়া যে একটা জাতি আছে। যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে একটু উদাহরণ দিই তাহলে আরও বেশি বুঝতে পারবেন। দেশে একটা বিরোধী দল, অপোজিশন পার্টি যে থাকে, তার মানে একটা বিরোধী দলের অস্তিত্ব আছে। আর যদি বিরোধী দল বলে কিছু না থাকে, কিছুই নেই, তাহলে এক ক্ষমতার মালিক, ঠিক না? কেউ যে এখানে এসে প্রোটেস্ট করবে, বিরোধিতা করবে বা বিরোধিতার সম্মুখীন হবে, এরকমের আশঙ্কা কিছু নেই তাহলে, যদি গণতন্ত্র ইসলামে সমর্থন করে না। কারণ ইসলামিক নিজাম হচ্ছে, রাষ্ট্রীয় সিস্টেম হচ্ছে যে যিনি খলিফা হবেন তার কেউ বিরোধী থাকবে না, তার যারা বিরোধী তারা হচ্ছে খাওয়ারিজ, বিদ্রোহী তারা, ঠিক আছে না? কিন্তু সেটা ইসলামী খেলাফতের সিস্টেম। জি, ইসলামী শরিয়া সিস্টেম, এবং তার কথা শুনতে হবে, মানতে হবে, বৈধ কাজে সামাতাত করতে হবে। ইসমা ওয়া আতিউ ওয়ালা উম্মের আলাইকুম আব্দুন হাবাশিয়ুন, কালো নিগ্রো হাবশি গোলাম যে তোমাদের শাসক হয় তার কথা শুনবে, মানবে সবাই, দেশে সবাই, সবাই। খলিফা কিভাবে নির্বাচিত হবে তার বিভিন্ন পন্থা রয়েছে, ধারাবাহিক, সেগুলি আজকের আলোচনার বিষয় নয়। কিন্তু যে কথাটি বলতে চাইলাম যে
আমি শুধু বুঝাইতে চাইলাম যে গণতন্ত্রে যখন একটা বিরোধী দলকে মেনে নিচ্ছেন তার মানে তাদের একটা অস্তিত্ব আছে। তো ইসলাম বা মুসলিমদেরকে মেনে নেওয়া, তাদের সাথে একটা চুক্তি সমঝোতাতে আসা, তার মানে তাদের অস্তিত্বকে মেনে নেওয়া। এর মাধ্যমে ফায়দা এই হলো যে বড় শত্রু যে আরব দেশে ইসলামের তিনটি ছিল, একটি হচ্ছে সবচেয়ে বড় শত্রু, সেটা হচ্ছে মক্কার কাফের কুফারি মক্কা, আর বিশেষ করে তাদের নেতৃত্ব দিচ্ছিল কুরাইশ, কুরাইশ কাফেররা, কুরাইশ যারা ইসলাম গ্রহণ করেছে করেছে, বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরই মুখ্য নেতৃত্বে ছিল ইসলামের দুশ্মনী। জি, এদের থেকে একটা বড় শিক্ষণীয় যে আপনি যখন হকের দাওয়াত নিয়ে যাবেন, আপনার প্রিয়জন আপনজন যাদের সাথে রক্তের সম্পর্ক তারা আপনার সাথে দুশ্মনী করবে, এটা প্রাচীন ইতিহাস মানব জাতির। কাছের লোক কষ্ট দিবে, এটা হবেই হবে, কাছের লোক সবাই আপনাকে আপন করে নেবে, সবাই আপনাকে আলিঙ্গন করবে, না 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 করবে না, দুশ্মন থাকবে, ঘরের দুশ্মন থাকবে। আরেকটি শত্রু হচ্ছে ইহুদি শত্রু, যাদের গাদ্দারির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে মদিনা থেকে একের পর এক তিন বংশকে কী করা হলো, তাড়িয়ে দেওয়া হলো, নির্মূল করে দেওয়া হলো, এখান থেকে তাদের শিকড় কেটে দেওয়া হলো। তাদের বড় একটা সংখ্যা আশ্রয় নিয়েছিল কোথায় গিয়ে, খাইবারে গিয়ে, খাইবারে আশ্রয় নিয়েছিল, খাইবার ছিল ইহুদিদের বসবাসের এলাকা, এলাকা থেকে শত্রুতার একটা আশঙ্কা, একটা দ্বিতীয় শত্রু। তৃতীয় শত্রু শক্তি হচ্ছে গেতফান বংশ, একটা বিশাল বংশ, শক্তিশালী বংশ নাজদ এলাকার। তো কিন্তু এই দুটো যে শত্রু, এরা কিন্তু তাকিয়ে আছে মক্কার কুরাইশ কাফেরদের দিকে, আর ওরা যদি ঠান্ডা হয়ে যায়, ওদের পক্ষ থেকে যদি ওই রকমের যদি শত্রুতা আর ওই রকমের যদি বিরোধিতা না দেখে, তাহলে এরা এত বড় সাহস করবে না, এত বড় সাহস করবে না, ইহুদিরা সরাসরি আসবে না। ওই গিয়ে মক্কার লোককে প্ররোচিত করা মুসলিমদের বিরুদ্ধে, গেতফান এই কুরাইশদের সাপোর্ট হিসাবে, সমর্থক হিসাবে আসতে পারে, কিন্তু সরাসরি মুখ্য নেতৃত্বে আসবে এই রকমের সাহসিকতা ছিল না। তাহলে এই দিক থেকে ইসলাম বড় এক শক্তি লাভ করলো, মুসলিমরা একটু স্বস্তি পেলেন যে বড় দুশ্মনের সাথে কি হয়ে গেছে, একটা সমঝোতা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে 10 বছরের জন্য, যে ওরা আমাদের উপর আক্রমণ করবে না, আমরা তাদের উপর আক্রমণ করব না। জি, এগুলি হচ্ছে সফলতার বড় দিক, এবং এটিকে আল্লাহ কি বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, ফাতহে মুবিন, সুস্পষ্ট বিজয়, যে সুস্পষ্ট বিজয়ের কিছু ঝলক আমাদের সামনে পেশ করলাম। সন্ধি যখন হয়ে গেছে, তাহলে তাদের পক্ষ থেকে আর কোনো রকমের ঝুঁকি আর কোনো রকমের আক্রমণ এই রকমের আশঙ্কা নেই, যদি গাদ্দারি না করে, আর খবর তো আসতে আছে। এখন যখন একটু আরাম পেলেন এই বড় শত্রুদের পক্ষ থেকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের জন্য একটু আরও বেশি চিন্তা করার সময় পেলেন, যে এখন বাইরের যে রাজা বাদশাহ রয়েছে আরব উপদ্বীপের চারপাশে, তাদেরকে ইসলামের দাওয়াত দিই, কারণ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য আল্লাহ নবী রসুল করে প্রেরণ করেছেন। জি, আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হে নবী তোমাকে বিশ্ব জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি। আমার সাল্লাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী তোমাকে সমস্ত মানবতার জন্য আমি প্রেরণ করেছি। কোরআনের আয়াত এগুলি, আল্লাহ বলছেন কুল, হে নবী বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে সম্বোধন করতে আল্লাহ বলছেন, বলছেন আইয়ুহাল আরব, হে আরব বলছেন না, হ্যাঁ হে এশিয়ানরা, এই কথা বলছেন না, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি তোমাদের, হে মানব সকল, আমি তোমাদের জন্য রাসূল, এটি তো যথেষ্ট ছিল, জামিআন তোমাদের সকলের জন্য, তোমাদের নর নারী ছোট বড় আমির গরিব সকলের জন্য আমি রাসূল এসেছি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। কিন্তু শুরু করতে হবে ঘর থেকে, আল্লাহ বলেছেন ঘর থেকে শুরু করেছেন, তারপরে পরের কাছে গিয়েছেন, ঘরের হয়ে গেল, মক্কার হয়ে গেল, আশেপাশের হয়ে গেল, আল্লাহ রাব্বুল বলছে ওলে তুনজিরা উম্মাল কোরআন হাউলাহা,
তুমি সতর্ক সাবধান করো উম্মুল কোরা মক্কাবাসীকে আর ওমান হাওলা তার চারপাশে যারা আছে আশেপাশে তা আশেপাশে হলে একটু দূরে যারা রাজা বাদশা আছে ওদেরকে দাওয়াত পৌঁছাইতে হবে রাজার কাছে দাওয়াত পৌঁছে দিলে রাজা তখন প্রজাদের কাছে হ্যাঁ তখন সে ইসলামের দাওয়াত পৌঁছিবে যদি রাজা কবুল করে নেই তো মানুষের স্বভাব হচ্ছে কি নাসু আলাদিনে মুলুকি আরবি এটি প্রবাদ কিন্তু বাস্তব সত্য মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ শাসক যারা ক্ষমতাসীন যাদের হাতে দেশের ক্ষমতা আছে তাদের ধর্মে বিশ্বাস তাদের তরিকা বিশ্বাস জি বাস্তব যদি দেখতে চান দেশের সরকার যদি স্ট্রং হয় আর বলে যে শিরকের কোনো আস্তানা রাখবো না তাহলে একদিনে সব শিরক সাফ হয়ে যাবে মাজার পূজা বন্ধ হয়ে যাবে পীর মরিদি এই সব গুমরাহি সব বন্ধ হয়ে যাবে হবে না হবে না কিন্তু দেশের শাসকরাই অধিকাংশ মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে এর সাদগে আঠারোশীতে ধর্ণা দিত আর এই সবগুলো যখন যারা আছে বা যারা ছিল সবগুলি প্রায় এদের প্রচারণা শুরু হয় গিয়ে ওই সিলেটের শাহজালাল মাজার থেকে তো এরাই তো শিরকি আকিদার প্রায় সুতরাং জনগণ ব্যাস শাসকের যে ধর্ম সেই ধর্মে বিশ্বাসী জি দেখবে শাসকদের কাটিং ছাটিং আজকাল অনুকরণ করে জনগণ শাসকদের কে কেমন আজকাল যদি শাসকরা দাড়ি রাখে যেই টাইপের দাড়ি রাখছে ওই টাইপের দাড়ি কিন্তু জনগণ রাখছে জি আর না সালাত ইনে বলুক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসকদের কাছে চিঠি পত্রের মাধ্যমে দাওয়াত দেওয়ার ইচ্ছা করলেন এবং তা শুরু করলেন হাতে নাতে উদ্দেশ্য তাদেরকে সরাসরি ইসলামের দাওয়াত দেওয়া এবং তাদের যে গুরু দায়িত্ব রয়েছে দেশের জনগণ সম্পর্কে প্রজা সম্পর্কে সেটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া তাদেরকে মর্মে উপদেশ দেওয়া এখন প্রথম চিঠি যেটি আলোচনা করব সেটি হচ্ছে হাবাসা দেশের রাজা যেই রাজাকে নাজাসি বলা হয় নাজাসি বলা হয় আমরা কিন্তু অধিকাংশ মানুষ যারা বেশি পড়াশোনা করি না তারা মনে করি নাজাসি একজনের নাম ছিল এটা না মনে করেন আপনারা নাজাসি হচ্ছে হাবাসার হাবাসার নাম কি বাংলায় হাবাসার নাম হচ্ছে আবেসিনিয়া আবেসিনিয়া বাংলায় আবেসিনিয়া আর সেটা দুই ভাগে ভাগ হয়েছে প্রাচীন যুগে হাবাসা যেটা ছিল বৃহৎ হাবাসা সেটা এখন দুই দেশে ভাগ হয়েছে একটি হচ্ছে ইথিওপিয়া আরেকটি হচ্ছে এরিট্রিয়া হ্যাঁ এরিট্রিয়া আরবিতে এরিট্রিয়া বলে থাকে তো ছোট্ট একটি দেশ হাবাসা মানে আপনার ইথিওপিয়ার পাশে আছে তো এই হচ্ছে হাবাসা প্রাচীন নাম এ দেশের নাম কি হাবাসা আর নাজাসি কোনো বিশেষ রাজার নাম নয় বরং নাজাসি হচ্ছে একটি লাকাব উপাধি রাজার যারাই হাবাসা দেশে রাজা হইতো ওই কালে তাদের একটা উপাধি ছিল রাজা হইলে ওর নাম কি ওর উপাধি হচ্ছে নাজাসি যেমন রোম সম্রাটের উপাধি হচ্ছে কাইসার 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 কোনো রাজার নাম নয় জি আর পারস্য যে সাম্রাজ্য পারস্যের সম্রাট ইরানের সম্রাট তখনকার শুধু ইরান ছিল না এখন তো ভাগ হয়ে যখন ইরান ইরাক মিলে তখন পারস্য দেশ ছিল বৃহৎ পারস্য দেশ তখন এই জন্য ইমাম ইব্রাহিমউল্লাহ কোথাকার বাসিন্দা কুফার বাসিন্দা কুফা হচ্ছে ইরাকে কিন্তু তার মাতৃভাষা তার বা গোটা বংশধরের মাতৃভাষা কি ফার্সি ভাষা তার মাতৃভাষা ফার্সি যেমন আমার মাতৃভাষা হচ্ছে বাংলা ঠিক ওইরকমই ওনার ভাষা আরবি ছিল না আমরা আরবি শিখেছি ওইরকমই উনি আরবি শিখেছেন তখন ইরাকের ভাষাও আরবি ছিল না পরবর্তীকালে সেই যুগে হয়তো কেউ যে ইসলাম যেই দেশে পৌঁছিত আর ইসলাম বিজয় লাভ করত সেখানকার জনগণ আগ্রহের সাথে আরবি শিখে নিয়ে আরবিকে মাতৃ হিসাবে গ্রহণ করত তখনকার সেটা বৈশিষ্ট্য ছিল পরবর্তীকালে এটা থেমে যায় এতে মুসলিমদের বড় ক্ষতি হয় ভালো করে শুনে রাখেন উদাহরণস্বরূপ ভারত উপমহাদেশে যেসব মুসলিম তাদের বিভিন্ন ভাষা না থেকে কারো ভাষা উর্দু কারো ভাষা হিন্দি কারো ভাষা তামিল কারো ভাষা কেরালা কারো ভাষা আপনার তেলেগু কারো ভাষা উড়িয়া কারো ভাষা আপনার অসমীয়া কারো ভাষা বাংলা এসব যদি না হয়ে সবাই যেমন ইসলাম গ্রহণ করেছিল তখনই তাদের মাতৃভাষা
আর যদি আরবি হয়ে যেত তাহলে ইসলাম শেখাটা কত সহজ হয়ে যেত, সরাসরি ইসলামে প্রবেশ করতেন। কারণ যেই ব্যক্তি আরবি জানে সে তাকে কোরআন ধরিয়ে দেন, সরাসরি সে কোরআন পড়লেই অনেকটা মাতৃভাষায় বুঝছে যে আল্লাহ কি বলছেন আমাকে, বুঝছে না বুঝছে না। এই দেশের একটা হাফেজ ছোট বাচ্চাকে যদি হেফজ করানো হয় তো হেফজ করার সাথে সাথে অনেকটা বুঝছে। আমাদের বাচ্চারা যেহেতু এখানে মাতৃভাষার মতো আরবি শিখছে, কারণ ক্লাস ওয়ান থেকে পাঁচ বছর ছয় বছর থেকে মাদ্রাসায় আরবি শিখে এক দুই বছরের মধ্যে আরবি বুঝতে মোটামুটি বুঝে, যার ফলে অধিকাংশ আয়াতগুলো মুখস্থ করিয়েছে বুঝে। যেখানে বুঝে না আমার বাচ্চারা, এই করোনার সময় বিশেষ করে আমি যেহেতু বাসাতে ফ্রি হয়ে বসে থেকেছি, তাদেরকে বসে কয়েক ঘন্টা ধরে আমি বসে থাকলে তিন গুণ চার গুণ বেশি মুখস্থ করে। আর এই বরকতে আগের ছেলেরা মেয়েরা বারো বছরে হাফেজ হয়েছে, কিন্তু সে ছোট দুটো ছেলে মেয়ে আমার দশ বছরে হাফেজ হয়েছে। এটা হচ্ছে করোনার করুণা। হ্যাঁ, এই যে করোনা মহা কি মহামারীর, এটি হচ্ছে রহমত, করুণা মানে রহমত, এটি আল্লাহর পক্ষে রহমত। যে কোনো খারাপ হয়ে যে ভালো দিক আছে তার এটা একটা দিক। জি, খারাপ দিক হচ্ছে অধিকাংশ পরিবারে ছেলেমেয়েরা দিয়ে আপনার স্মার্টফোনের আসক্ত হয়ে গেছে, বাড়িতে বসে থেকে করবেটা কি, ছোটাছুটির তো জায়গা নেই শহরে, হয়তো বন্দি ঘরে তখন কী করবে, সারাদিন মোবাইল, কত শাসন করবে, কত মোবাইল কেড়ে রাখবেন। এই অধিকাংশ ছেলেমেয়েরা বরবাদ হয়েছে কিন্তু এই মোবাইলে। জি, আল্লাহ হেফাজত করেন। যে কোনো বালা মুসিবতের ভালো দিক আছে আর মন্দ দিক আছে, শুধু বালা মুসিবত না, যে কোনো নিয়ামতের ভালো দিক আছে আর খারাপ দিক আছে। আপনারা তো সবাই ধনী হতে চান, সবাই পয়সাওয়ালো হতে চান, কে চায় না যে কোটিপতি হই, সবাই তো চায়, বাস যে পরহেজগার আল্লাহওয়ালা সে চায় হালাল তরিকাতে কোটিপতি হতে চায়, তাই না। আর যে এসবের ধার ধারেন না, ও এনি হাউ যেভাবে হোক না কেন টাকা আসলি হইল, কোটিপতি হইলে হইল, আরাম হোক আর হালাল হোক, আর সুদ হোক আর ঘুষ হোক আর বেইমানি হোক আর যে করে যেই করে হোক না কেন, ঠিক না, তো সবাই তো কোটিপতি হতে চায়। কিন্তু এই যে নিয়ামত, পয়সার নিয়ামতের ভালো দিকও যেমন আছে খারাপ দিক আছে। ভালো দিক আছে যে কারো কাছে চাওয়া লাগবে না, মাদ্রাসা করার ইচ্ছা একাই মাদ্রাসা করবো, ঠিক না, পারবো না পারবো না, একাই আমি এতিম বিধবা ইত্যাদি আমি করবো, কেন মানুষের কাছে চাইব, এই বিশাল বিশাল আপনার সম্মেলন করতে হবে, কারো কাছে টাকা পয়সা চাওয়ার দরকার নেই। আমাদের আহলে হাদিস ওলামারা এক সময় একা মাদ্রাসা চালিয়েছেন দিল্লির রহমানিয়া, যেই রহমানিয়া যখন পার্টিশন হলো 1947 তখন চলে আসলে একটা করাচিতে হলে আরেকটা মদিনায়, দারুল হাদিস রহমানিয়া, এখনও মদিনায় দারুল হাদিস আছে, এখনও মক্কাতে দারুল হাদিস আছে, তারাই করে তাদের বংশধর যারা সৌদি নাগরিক হয়ে গেছে পরে তারা এখানে দারুল হাদিস তৈরি করেছে। যখন ওখানে দেখলো যে উৎখাত করে দিল, তো দারুল হাদিস রক্ষা করা গেল না দিল্লিতে, রহমানি ওলামা ইকরাম রাহেলিস ওলামা সেখান থেকে অনেক, হ্যাঁ, বড়ো বড়ো ওলামা পয়দা হয়েছেন। তো একজন চালাইত, সেই সেটের নাম ছিল সেট আতাউর রহমান সেট, আতাউর রহমান চালাত, তার ভাইয়েরা, জি, তার ভাইয়ের ছেলের ছেলেরা, তাদের একজনের সাথে আমার মদিনে দেখা হয়েছে, স্বামী সাইফুর আতাউর রহমানের ভাই, বরং ছেলে ছেলের ছেলে শুধু, স্বামী সাইফুর রহমান, সাইফুর রহমানের ভাই আতাউর রহমান, স্বামীর সাথে শেখ স্বামী একজন সাহেব মসজিদ নবীতে আমার সাথে দেখা সাক্ষাৎ পরিচয়। ওরা এই মদিনার দারুল হাদিস চালিয়েছে এক সময় যখন এখানে অভাব ছিল, এখন তো সরকার ওগুলোকে নিয়ে নিচ্ছে, সরকারি বেতন দিচ্ছে, এখন তার আলহামদুলিল্লাহ অভাব নেই। করাচিতে সেই দিল্লির রহমানিয়া থেকে হিজরত করে যখন হিজরত করে আসলেন তারা, তখন এখানে এসে রহমানি খুলে এখনও দারুল হাদিস আপনার রহমানিয়া এতে আছে, করাচিতে আছে, যদি পাকিস্তান করে দিয়েছেন আহলে হাদিসদের বড়ো মাদ্রাসা। তো পয়সা থাকলে একা চালানো যায়, একে মাদ্রাসা চালানো যায়, ঠিক না, কিন্তু সে মন মানসিকতা থাকলে তো অধিকাংশ লোক পয়সাতে কী হচ্ছে হারাম জীবনযাপন করছে, পয়সার কারণে নাইট ক্লাব, পয়সার কারণে বাড়ি, পয়সার কারণে এরা সারা পৃথিবীর পাপের জায়গায় ঘুরে বেড়াচ্ছে, করছে না করছে না, শতকরা শতকরা 99 জনের বেশি এই কাজ করছে। তাহলে পয়সা ভালো নিয়ামত না, এই জন্য এই দোয়াটি সালাফদের দোয়া শিখানেন, আল্লাহ পয়সা হাতের মুঠে দিও অন্তরে দিও না, পয়সা হাতের মুঠে দিও অন্তরে, হাতের মুঠে থাকলে এদিক সেদিক ছুঁড়ে ফেললেন, খরচ করলেন খরচ করলেন, কিন্তু এইখানে যদি ঢুকে যায় পয়সা তো বের করা মুশকিল, মানে পয়সার মহাব্বত যদি এই কলমে ঢুকে যায় তো ওরে বাপরে, এই পয়সার মহাব্বতে একটা টাকা দান করলে, উফ, 100 টাকার মধ্যে যদি একটা কাজকে দান করে দিই ইসলামী সেন্টারে তো 99 হয়ে গেল, টাকাটা তো ভাঙাইতে হইল। হ্যাঁ, বকিলেরা এভাবেই হিসাব করে, জি হ্যাঁ, কিন্তু পাপের কাজে লাগাচ্ছে, ছেলে মেয়েদের নিয়ে ভালো ভালো হোটেলে গিয়ে এক একদিনে 500 রিয়াল খরচ করে চলে আসছে,
ফোন সমাবের কাজ করলো, অপচয় করলো, শয়তানের ভাই হলো, ঠিক কিনা? তো যাই হোক, কথা ওদিকে বাড়াচ্ছি না। তো কখনো কখনো নসিহতমূলক এরকম কথা চলে আসে, আল্লাহ আমাদের হেফাজত করেন। কি বলছিলাম, এক এক দেশের রাজার এক এক উপাধি ছিল। পারস্য রাজার উপাধি ছিল কেসরা, সেই যুগে কিসরা নাম শুনেছেন? কেসরা কোনো রাজার নাম নয়, কিন্তু এটি উপাধি। যেই লোক পারস্য দেশের রাজা হবে তার নাম কি? কেসরা। কিপ্ত বংশের মিশরের প্রাচীন যুগে কেউ যদি রাজা হইতো তো ওর উপাধি ফেরাউন, ফেরাউনের নাম ফেরাউন নয় কিন্তু। কিন্তু আমরা সবাই জানে যে ফেরাউন এক, হ্যাঁ, জালেম কাফের রাজার নাম ছিল, নাম না, এটা উপাধি। ওই যুগের রাজা, যেই কিপ্তি বংশের রাজা হইতো ওর নাম কি হইত? ফেরাউন। জি, ভারতের ভারত উপমহাদেশ, কারণ আপনার যেহেতু ভারত উপমহাদেশের সাথে সম্পর্ক, হ্যাঁ, অখণ্ড ভারত। তো ভারত উপমহাদেশে প্রাচীন যুগে যারা রাজা হইতো তাদেরকে মহারাজা বলা হইতো। কি বলা হইতো? মহারাজা। শুধু ভারত না, ভারত থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত। আপনারা কখনো যদি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যান, কারণ ওরা যেহেতু ওদের সাথে আমরা লেখাপড়া করেছি মোদের ইউনিভার্সিটিতে, তো তাদের সাথে যে আমাদের ভাষার অনেক মিল আছে বাংলার সাথে আর ওই সংস্কৃতের সাথে, আর সংস্কৃতি ভাষা থেকে বাংলাও যেমন নেওয়া হয়েছে, বাংলার জন্ম ঠিক তেমনই, হিন্দির জন্ম তেমনই, আপনার যে মালয়েশিয়ার ভাষা, ইন্দোনেশিয়ার ভাষা মালায়ু, ওই মালায়ুর জন্ম, এই জন্য তারা মহারাজা বলে। আমরা মহারাজা বলি বাংলা, ওরা মহারাজা বলে। হিন্দি তো মহারাজা বলে, বলে না, বলে না? কিন্তু মহারাজা কোনো লোকের নাম, যেমন রাষ্ট্রপতি কোনো লোকের নাম, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার কোনো লোকের নাম, যে দেশের শাসক হবে, শাসন ক্ষমতা আসবে, কোনো দেশে রাষ্ট্রপতি শাসন, কোনো দেশে প্রাইম মিনিস্টার শাসন, ওই রকমই ছিল ওই যুগে। তো নাজাসি তাহলে হাবাসার যে রাজা, সেই যুগে রাজা ছিল যাকে রাসূলুল্লাহ সব চিঠি পাঠিয়েছিলেন, বা যে কোনো রাজা হইতো তাদের উপাধি কি হইতো? নাজাসি। কিন্তু যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছে তার নাম ছিল আসহেমা বিন আবজার, আসহেমা বিন আবজার, মালিকুল হাবশা, হাবশার রাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির যে বিষয়বস্তু, চিঠিতে কি কথাগুলি লিখেছিলেন তা শুনে আপনাদেরকে। রাসূলুল্লাহ লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠি লিখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। বিসমিল্লাহ কোরআনের আয়াত কিনা? কোরআন আয়াত, সুরা নামলের একটি আয়াত। আর যারা বলছেন যে সুরা ফাতেহারও একটি আয়াত, এটাও একটি ফকাহদের প্রসিদ্ধ মত রয়েছে, তো সুরা ফাতেহারও একটি আয়াত বলতে হবে। আর যদি সেটা ইখতলাফি বলে বাদ দেন তো কমপক্ষে সুরা নামলে তো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহ, প্রাচীন যুগ থেকে আম্বিয়া রসুলগণ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে চিঠি শুরু করতেন। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে চিঠি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, অহংকার দেখায়ও না, মুসলিম হয়ে আমার কাছে হাজির হও। চিঠি লিখাতে আরজি নয়, জি, এই ভাষাতে সুলাইমান সালাম চিঠি লিখেছিলেন, এই ভাষাতে ইসলামের দাওয়াত দিয়েছেন, জি, হকের দাওয়াত দিয়েছেন, হক সময় সময় ওপরে থাকবে, কিন্তু ওপরে থাকার মতো যোগ্যতা লাগবে, শক্তি অর্জন করতে হবে। যখন দেখবে যে শক্তি আছে তখন সেই ধরনের কথা হবে। আর আমরা এত দুর্বল হয়েছি যে আমাদেরকে তারা দাওয়াত দিচ্ছে, খ্রিস্টান মিশনারি আমাদেরকে দাওয়াত দিচ্ছে, মুসলিম জাতিকে, তাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষমতা নেই। যদি কেউ দাওয়াত দিতে যায়ও তাদেরকে, তো মুসলিম এনজিওকে সন্ত্রাসী বলা হচ্ছে, আর খ্রিস্টান এনজিও মুসলিম দেশে কাজ করছে, নির্দ্বিধায় কাজ করছে। আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করে। কত অসহায় দুর্বল হয়েছে ইসলাম থেকে সরে যাওয়ার জন্য, মুসলিম জাতি কত দুর্বল হয়েছে। জি, বিসমিল্লাহির রহমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমান রহিম দিয়ে চিঠি লিখেছেন। এগুলো থেকে অনেক শিখার দিক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে চিঠিটা কার কাছে যাচ্ছে? কার হাতে? কাফের হাতে। তাহলে কাফের হাতেও কোরআনের কোনো আয়াত যদি যায় অসুবিধা আছে না? কাফের ওকে ছুঁতে দেওয়া যাবে না, তো বিসমিল্লাহ রহমান কেন লিখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বোঝা গেছে না? তাহলে কোরআন এবং হাদিসের কিতাবাদি দিতে পারবেন কাকে? অমুসলিমকে দাওয়াতের উদ্দেশ্যে ইসলামিক বই পুস্তক দিতে পারবেন, যাতে কোরআন আয়াত লিখা আছে আরবিতে তাও দিতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে লিখেছেন চিঠি, বোঝা গেছে? একেবারে প্লেন কোরআন মুসহাফ, যাতে শুধু কোরআনে কারিম 30 পারা রয়েছে, সেটা সরাসরি দেবেন না, যদি সেখানে অবমাননার আশঙ্কা থাকে। এখনও ইসলামের কাছাকাছি আসেনি, কিন্তু একেবারে ইসলামের কাছে চলে এসছে তখন ভিন্ন বিষয়। তবে অনুবাদ সহ 30 পারা কোরআনও দিতে পারবেন, বাংলা অনুবাদ, ইংলিশ অনুবাদ অমুসলিমকে গিফট করতে পারবেন,
দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি, নবী চিঠি, চিঠি তো বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আর অন্য অন্য বিষয়বস্তু ছিল, ওই রকমই কোরআনে কারিমের অনুবাদে, কোরআনে কারিমের আয়াত তো আরবিতে লেখা আছে আর তার অনুবাদ আছে, তাফসীর আছে। দেন হাযা কিতাবুন মিন মুহাম্মাদিন নবী ইলা নাজাসিল আসহাম, এই চিঠি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী তার পক্ষ থেকে নাজাসি যার নাম হচ্ছে আল আসহাম বা আসহামা বা আসহামা আজিমুল হাবশা, কিন্তু দেখেন শ্রদ্ধা সম্মান বহাল রেখেছেন। এখানে আমাদেরকে শেখানো হয়েছে বড়কে বড়র মতো সম্বোধন করতে হবে। আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সম্পর্কে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী, বলতে অসুবিধা আছে? চামচামি করছে, দেখো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি নাকি? না না, বিশ্বাসলাম মাননীয়, ওইটি হচ্ছে আজিমুল হাবশা। আজিম মানে কি? মহান সম্রাট, যিনি হাবশার আবেসিনিয়ার সম্রাট। নবী সাল্লাম লিখছেন চিঠিতে, ছোট বলছেন না যে কাফের তুই তো তুচ্ছ, এ লিখছেন। যেমন এক শ্রেণীর লোকেরা নিজেদেরকে ইসলামপন্থী যারা বলে, নাস্তিক সরকার বলছে, এটা ইসলাম? এটা ইসলামের দাওয়াত না ঘৃণা ছড়ানো, ইসলাম থেকে সরিয়ে দেওয়া, ইসলামের বিরুদ্ধে আরও বিদ্বেষ সৃষ্টি করা? যে ইন্নামিন কুমনা ফেরিন, এরা আরও ঘৃণা ছড়ায়। তাহলে যেই ব্যক্তি সম্মানিত, দিনের ক্ষেত্রে সম্মানিত অথবা দুনিয়ার ক্ষেত্রে সম্মানিত, সম্মানের ভাষা দিয়ে কথা বলতে হবে, সম্মানের ভাষা দিয়েই কথা বলতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে, শ্রদ্ধার সাথেই কথা বলতে হবে। ঠিক আজিম, আজিম আল হাবশা বা আজিম আল হাবশা, এলা যেহেতু এলার নাজাসি, আজিম আল হাবশা যিনি হাবশার মহান ব্যক্তি বা সম্রাট, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, হ্যাঁ ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, তাকে সম্রাট বললাম মানে সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, না এটা চলবে না। কারণ সালাম কার জন্য? অমুসলিমকে সালাম শুরু করবে না, যদি দেয় উত্তর দিতে পারো, এতটা আছে, কিন্তু সালাম শুরু করা যাবে লা তাবদুল ইহুদান নাসারা বিসালাম। কী করলেন? সালামুন, সালাম আছে, সালাম বলছি, শান্তি বর্ষিত হোক, কিন্তু কার ওপর? আলা, ওই সমস্ত লোকের ওপর, মানে ইত্তাবাল হুদা, যারা হেদায়াতের সঠিক পথের অনুসারী হবে, সঠিক পথের পথিক হবে। আপনিও যদি হে সম্রাট, হে আবেসিনিয়ার রাজা, যদি সঠিক পথের পথিক হয়ে যান, তো আপনাকে সালাম থাকল, সালাম রইল। জি হ্যাঁ, তাহলে এখানে একটা শিক্ষণীয় বিষয়, ফিকহি মাসলা। আমাদের দেশের জলসাগুলিতে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে জলসা হয়, সেখানে অমুসলিম অনেক থাকে, অমুসলিম অনেক, তা বাংলাদেশে অনেক অমুসলিম জলসায় থাকতে পারে, অনেক বক্তারা ইজতিহাদ করতে গিয়ে ভুল করে, কী করে জানেন? হাজার হাজার মুসলিম আছে ওখানে, হয়তো কিছু অমুসলিম আছে, সেই জন্য কী করে? সালামুন আলা মান ইত্তাবাল হুদা বা সালামু আলা মান ইত্তাবাল হুদা, না এটা না। এখানে যেহেতু মুসলিমরাও আছে আর অমুসলিম আছে, এখানে কী বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু মুসলিম আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মিক্সচার আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহিহ বুখারীতে একটি হাদিসও আছে, মদিনার গলিতে চলছেন, কিছু মোনাফেক বসে আছে, মুশরিক বসে আছে, আর মুসলমানরা আছে, নবী সাল্লামকে সালাম দিলেন, সালামুন আলা মান ইত্তাবাল হুদা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিয়ত করবেন যে আমার সালাম পাওয়ার যারা যোগ্য মুসলিমরা, ঠিক আছে? কিন্তু যেখানে শুধু অমুসলিম, ধরেন অমুসলিম এখানে আছে আর আমি আসলাম, লেকচার শুরু করব, তো যদি আমি সালাম বলি, বলে সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যারা হেদায়তের পথিক, সঠিক পথ বেছে নেবে, তাদেরকে সালাম রইল, এটা বলব। নবী সাল্লাহ দলিল, নবী সাল্লাম অমুসলিম রাজাকে চিঠি লিখছেন, সেজন্য কী করছেন? সালামুন আলা মান ইত্তাবাল হুদা লিখছেন। যেই ব্যক্তি হেদায়তের অনুসারী হবে তাকে সালাম রইল, আমানা বিল্লাহ ওয়া রাসূল, যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে, রাসূলের প্রতি বিশ্বাস করবে, তার প্রতি সালাম রইল। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ওয়াহদাহু লা শারিকা, যিনি একই একক, যার কোনো শরিক নেই, লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, তিনি না স্ত্রী গ্রহণ করেছেন না তিনি কোনো সন্তান সন্ততি গ্রহণ করেছেন। কেন এই কথা লিখলেন এই রাজার চিঠিতে? কারণ রাজা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী, আর খ্রিস্টানদের ধারণা যে মারিয়াম, মেরি, হ্যাঁ আলাইহাসসালাম, তিনি আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর ঈসা আল্লাহর পুত্র, সেই জন্য এর খণ্ডনের জন্য, যাতে করে আঘাত হয় বাতিল আকীদাতে, যে আপনারা যে মনে করেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হয় তাহলে
তার মাকে, তার আল্লাহর স্ত্রী নাউজুবিল্লাহ, জি না লাম ইয়াত্তাখ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, কোরআনে কারিমে রয়েছে, জি কোরআনে কারিমে সেখান থেকে নেওয়া হয়েছে কথাটি। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরও সাক্ষ্য প্রদান করেছে যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল, জি ওই রকম ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, ইবনুল্লাহ নয়, আল্লাহর পুত্র নয়। তারপরে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ভূমিকা হয়ে গেল। আর ও কাবে দে আয়াতুল ইসলাম, আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছে, বেদে আয়াতুল ইসলাম মানে বেদাওয়াতুল ইসলাম, ইসলামের দিকে আহ্বান করছি, সরাসরি ইসলামের দিকে আহ্বান করবেন, এ ঘুরিয়ে পেছিয়ে নয়। যেমন আজকাল দুর্বলতার যুগে অনেক দূর ঘুরিয়ে পেয়েছে, শুধু কি অনেক জায়গাতে অমুসলিমদের দাওয়াত দিতে যাই, হাস্যকর অবস্থা, শুধু খেলায় খেলা পছন্দ করে ফিলিপাইনিরা, তো খেলায় শুধু খেলাতে আছে, খেলাতে আছে, খেলা শেষ মজলিস শেষ একটু ইসলামের কথা বললো না। কী করলেন তাহলে? ও খেলিয়ে খেলিয়ে ইসলামের দিকে দাওয়াত দিলেন? না না না, এটা রসুল্লাহ তরিকা না, এটা সালাফদের তরিকা না, এটা ইসলাম শিখায়নি। ইসলাম শিখেছে কোরআন আয়াত পড়ে তরজমা করে শোনাইতে হবে, জি ফাজাক্কির বিল কোরআনে মাইয়া খাফু ওয়াইদ, আল্লাহ যে কোরআন দিয়ে রিমাইন্ড করা, উপদেশ দাও যে আল্লাহকে ভয় করে আল্লাহ শাস্তিকে ভয় করবে, সে মানবে না মানবে না মানবে, যুক্তিতে মুক্তি খোঁজা না, অমুসলিমকে কোরআন আয়াত শোনাবো, অমুসলিমকে যুক্তি দিয়ে ইসলামের দাওয়াত দেবো, এটাও সালাফদের তরিকা না, এটাও কোরআনের শিক্ষা নেই। তো অনেক ভুল এক শ্রেণীর দায়ীরা করে থাকে এই ক্ষেত্রে, নন মুসলিমকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। কোরআনের শিক্ষা হচ্ছে সরাসরি দাওয়াত দাও, ঘুরিয়ে পেঁচিয়ে না, অস্পষ্ট না। হ্যাঁ আদু কবে দে আয়াতুল ইসলাম, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুসলিম এসছেন না একটু চিন্তা করেন, দেখেন দু চার দিন চিন্তা করেন, এরকম বলেছে বলছে ইসলাম গ্রহণ কর, আসলেম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবে, সোজা দাওয়াত আসছে চিঠিগুলোতে। আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ফাইন্নি আনা রাসূলুহু, আমি আল্লাহর রসুল, সরাসরি আমি আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমাকে এই কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ফা আসলেম তাসলাম, সুতরাং আপনি ইসলাম গ্রহণ করুন, সহি সালামত নিরাপদ থাকবেন, আখেরাতে জাহান্নামের আজাব থেকে নিরাপদ থাকবেন, আর দুনিয়াতে ইসলামের পক্ষ থেকে যে অ্যাকশনের কথা রয়েছে সেটা থেকেও নিরাপদ থাকবে, জান মালে নিরাপত্তা হাসিল করবে, দুনিয়ারও নিরাপত্তা আর আখেরাতেরও নিরাপত্তা লাভ করবেন। তারপরে কোরআনে কারিমের আয়াত পাঠ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে লিখলেন এই আয়াতটিও লিখলেন, বিসমিল্লাহ কোরআন আয়াত, আর এটিও আয়াত, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী বলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিতেন, এই আয়াতটা শুনাইতেন, তা ইয়া আহলাল কিতাব, হে কিতাব ধারণকারীরা, মানে ইহুদি খ্রিস্টানরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে বিগত যুগে, তা আলাউ ইয়া কালিমা, এমন একটি কথার দিকে চলে আসো, সওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, যেই কথাটি আমাদের মাঝে তোমাদের মাঝে সমান, মানে এখানে আমাদের সবার মিল হওয়া উচিত, মৌলিক বিষয় এটা, সেন্টার পয়েন্টে চলে আসো, এটা একটা সেন্টার পয়েন্ট, যেখানে চলে আসো, দেখেন ইসলামের একটা সেন্টার পয়েন্ট আছে, সেখানে যদি সারা বিশ্বের সমস্ত মুসলিম চলে আসে, সমস্ত ফিরকা মুছে যাবে, সবাই উম্মত ওয়াহিদ, একটি উম্মত এক উম্মত হয়ে যাবে, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া করে ইবাদত করবো না, আর রসুলের তরিকা ছাড়া কারো তরিকায় চলবো না, ইবাদত করবো না, ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত করবো, এক রসুলের তরিকায় জীবনযাপন করবো, ব্যাস শেষ। সুতরাং যত তরিকা তো মারেফাত হাকিকত সব বাতিল হয়ে যাবে, হবে না হবে না, সমস্ত ফিরকা শেষ হয়ে যাবে, কাউকে আদর্শ মনে করবেন না, মওদুদি আদর্শ না, মৌলানা ইলিয়াস আর মৌলানা জাকারিয়া আদর্শ না, দেওবন্দি আদর্শ না, বেরলভি আদর্শ, আমার আদর্শ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক, এবং আমার ইসলাম সেই ইসলাম যে ইসলামের উপর সাহাবাই কেরামদেরকে 1400 বছর আগে ছেড়ে গেছে, এটাই হচ্ছে আমার ইসলাম, দেখেন সব এক হয়ে যাবে। সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম চলে যান, এই জন্য সহি আকিদার লোকদেরকে চিনতে অসুবিধা হয় না, আপনি জাপানেও চলে যান, ওখানেও গিয়ে সহি আকিদ দেখবেন, ওর সালাত নামাজের তরিকা দেখলে চিনবেন যেন এটা সালাফি আছে, আহলে হাদিস আছে। পশ্চিম দেশে চলে যান, একবার ইউরোপ আমেরিকা কানাডা চলে যান, ব্রাজিল চলে যান, যেখানে যাবেন সেইখানেও চিনে ফেলবেন, এক তরিকা, তরিকাতে কোনো পার্থক্য থাকবে না, ছোটোখাটো সামান্য মশলা থাকতে পারে কিন্তু আকিদার কোনো ইখতলাফ পাবেন না, সালাতের ভিতরে মৌলিক বিষয়গুলিতে কোনো ইখতলাফ পাবেন না, সূরা ফাতিহা নামাজ হয় না হয় না, ঠিক কিনা? রফায়দান সুন্নাত সুন্নাত, কোনো ইখতিলাফ পাবেন না। হে আহলে কিতাব, তাআলা ইলা কালিমা, এমন একটি কথার দিকে চলে আসো, সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, যেটি আমাদের মাঝে তোমাদের মাঝে সমান, সেটি কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, তার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করবো না, তাওহীদ কায়েম করবো, শিরক মুক্ত হবো,
ওয়ালায়াত তাখাযা বাদুনা বাদান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আমাদের এক অপরকে আল্লাহ ছাড়া পৃষ্ঠপোষক, অভিভাবক, রব হিসাবে, মালিক হিসাবে গ্রহণ করব না, রব হিসাবে, বিধানদাতা হিসাবে গ্রহণ করব না। দেখেন খ্রিস্টান জগৎ এখনো ভ্যাটিকানের যে বড় পোপ তাদের রয়েছে তার কাছ থেকে ধর্ম নেয়। আজকে যদি ঘোষণা করে দেয় সে পোপ, হ্যাঁ ক্যাথলিক পোপ অথবা প্রোটেস্ট্যান্ট অথবা অর্থোডক্স, তাদের দলের লোকেরা মনে করে যে হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের ধর্ম, এটা হচ্ছে আমাদের ধর্ম, কারণ ঘোষণা হয়েছে কোত্থেকে, ওই হ্যাঁ হেড অফিস থেকে ঘোষণা হয়েছে, ভ্যাটিকান থেকে ঘোষণা হয়েছে। দেখে না যে ঈসা আলাইহিস সালামের আদর্শ কী ছিল, ইহুদিরা দেখবে না যে মূসা আলাইহিস সালামের আদর্শ কী ছিল। আমাদের ধর্মগুরু যিনি হ্যাঁ মুখ্য দায়িত্বে এখন বর্তমান রয়েছেন, তিনি কি অর্ডার করে সেটাই শরীয়ত হয়ে গেলে, এতদিন কী ছিল সব ক্যান্সিল। কিন্তু ইসলামে এর কোনো স্থান নেই। কোরআন এবং হাদিস হচ্ছে দলিল, আমাদের কেন্দ্র হচ্ছে হারমাইন শরীফেন, মক্কা মদিনার মসজিদ থেকে এমন কোনো ঘোষণা আল্লাহ না করে হয়, যদি কোনো কাল হয়ে থাকার হয় এমন কোনো ঘোষণা যেটা ইসলাম বিরোধী, তো সেটা শরীয়ত হবে? কোনোদিন হবে না, কোনো মূল্য রাখে না। কোরআন হাদিস বিরোধী হইলে কোনো মূল্য রাখে না, কিন্তু তাদের কাছে রাখে এই কথায়, এইটা হচ্ছে রব বানিয়ে নেওয়া। এই কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারিমে আয়াত নাজিল হলো সূরা তাওবাতে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ইহুদি নাসারা তাদের ধর্মগুরুদেরকে পুরোহিতদেরকে রব বানিয়ে ফেলেছে আল্লাহকে বাদ দিয়ে। তখন তারা বলেছিল খ্রিস্টান আদি বিন হাতিম খ্রিস্টান ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন বলছে আমরা রব বানিয়েছি, আমরা তো আমাদের পুরোহিতদেরকে আমাদের হুজুরদেরকে তো রব বানাইনি, রব বানাইনি। যেমন মাজার পূজারে বলে যে আমরা তো পূজা করি না, আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, আমরা তাজিম করছি ওলিয়া ওলিয়ার, বলছে না বলছে না মাজার পূজারীরা, তারা কিন্তু বলে না যে আমরা কবর পূজা করছি। কবর পূজারী কথাটি তাদের যেন গাল, ওরা গাল মনে করে যে কবর পূজা এটা কেমন কথা, আমরা পূজা করি না, সেজদা করছে পূজা করে না, ছেলে চাইছে পূজা করে না, রোগের আরোগ্য চাইছে, খাসি মুরুগ জবাই করছে বলছে পূজা নয়, তো পূজা আর কিসের নাম পূজা হয়? তাই না, কথা বুঝতে পেরেছে? তো আদি বিন হাতেম তাই বলেছিলেন যে না মানা বোধ হম, আমরা আমাদের পুরোহিত তারপর আমাদের যেসব পাদ্রি রয়েছে এদের তো আমরা ধর্মগুরু রয়েছে, এদের তো আমরা পূজা করি না, তাদেরকে রব বানাইনি। তখন নবীজি বলে আচ্ছা তোমাদের ধর্মগুরুরা কোনো কিছুকে যদি হালাল বলে ঘোষণা করে, আজকে কালকে হারাম ছিল আজকে হালাল বলে হালাল মনে করো না, বলছে হ্যাঁ ওইটা করি, এর বিপরীতটা বলছে হ্যাঁ ওইটা করি, বলছে এটাই তো ফাতিলকা ইবাদত হম ইয়া হম, এটি তো তাদের পূজা করা, এটি তো ইবাদত করা। তো আল্লাহ এই কথা বললেন, এই আয়াত লিখে পাঠালেন, ফাইন তাওয়াল্লাউ, তারপর আল্লাহ বলছেন যে হে নবী তারা যদি ফিরে যায় ইসলামের দাওয়াত দিলে, তারপর ইহুদি খ্রিস্টানরা মানল না, বিমুখ হয়ে গেল, ফাকুলু তাহলে তাদেরকে জানিয়ে দাও, ইশহাদু তোমরা সাক্ষী থেকো, বে আন্না মুসলিমুন যে আমরা হচ্ছি মুসলিম, তোমরা মুসলিম হবে না হবে আত্মসমর্পণ করবে না করবে, আমরা আল্লাহর সামনে কী করি আত্মসমর্পণ করি। তারপরে এখানে আয়াত শেষ হয়ে গেল, ফাইন আয়াত একটু ইথেপের করতে পারো জি, ফাইন আবাইতা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন শেষখানে এই চিঠির, ফাইন আবাইতা হে শাসক হে হাবাসার রাজা, যদি আপনি অস্বীকার করেন অমান্য করেন যে না আমি ইসলাম গ্রহণ করব না, ফাইন আলাইকা ইসমান নাসারা ফিন কওমেকা, তাহলে আপনার স্বজাতি যে খ্রিস্টানরা রয়েছে, আপনার দেশবাসী যে খ্রিস্টান রয়েছে, তাদের গুনার বোঝা আপনাকে উঠাইতে হবে, কারণ আপনার দিকে দেশবাসী তাকিয়ে আছে, আপনি ইসলাম গ্রহণ করলে আশা করা যে তারা ইসলাম গ্রহণ করবে, খুব বেশি সম্ভাবনা, যদিও নিশ্চিত নয় কিন্তু বেশি সম্ভাবনা। আর যদি আপনি না করেন তাহলে কেউ সাহস করবে না যে রাজা ধর্ম পরিবর্তন করলো না, আমরা কী করে ধর্ম পরিবর্তন, জান বাঁচবে, ভয় পাবে না পাবে না? জি হ্যাঁ, তো আপনাকে এই গুনাহগুলি উঠাইতে হবে। চিঠি প্রেরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দায়িত্ব দিলেন চিঠি পৌঁছানোর জন্য আমর ইবনে উমাইয়া দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জি সাহাবী, তিনি একটু খোঁড়া মানুষ ছিলেন, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, ওকে দিলেন। নাজাসির কাছে যখন তিনি পৌঁছিলেন চিঠি নিয়ে, আর চিঠি তাকে দিলেন, যখন হস্তান্তর করলেন, তখন চিঠি পাওয়ার সাথে সাথেই চোখের সাথে লাগালেন, মানে সসম্মানে চিঠি গ্রহণ করলেন, আর চিঠি খুব পছন্দ করলেন তিনি, আর চিঠি নেওয়ার সময় তিনি সিংহাসন থেকে নেমে গেলেন, চিঠির সম্মানার্থে নেমে গেলেন,
আর তারপরে ইসলামের ঘোষণা করলেন যে আমি ইসলাম গ্রহণ করলাম। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, জাফর তাইয়ার, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন নেতৃত্ব দিতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জি, জাফর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন, তার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন তার কাছে বায়াত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠির উত্তরে লিখলেন যে আমি ইসলাম গ্রহণ করে নিলাম এবং আমি এখান থেকে আপনার সাথে এই চিঠির মাধ্যমে বায়াত করছি। তাহলে ইসলামের বায়াত ইসলামে আছে, ইসলামের বায়াত ইসলামে আছে, আর পীর মুরিদের বায়াত নেই, আর এ দলীয় বায়াতটা এত নেই। এই তো চিঠি লিখলেন আর ইসলামের কথা জানিয়ে দিলেন, ইসলাম গ্রহণ করলেন, তার সাথে সাথে কিছু উপঢৌকন দিলেন। একটি হচ্ছে সেখানে আবু সুফিয়ান, যে এখন পর্যন্ত কুফরের অবস্থায়, আবু সুফিয়ান কাফেরদের বড় নেতা, ওহদে আবু সুফিয়ান আসল নেতৃত্ব দিয়েছে আর খালিদ বিন ওয়ালিদ। এই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহ তাআলা আনহা, মাওয়িয়া রাদিয়াল্লাহ তাআলা আনহার বোন, তিনি ইসলাম গ্রহণ আগে করেছিলেন, বাপ হেদায়েত হয় নাই, কিন্তু তিনি হেদায়েত হয়ে গেছেন তার স্বামীর সাথে, স্বামীর সাথে চলে গেছিলেন সে হাবাসায়, যে হাবাসার হিজরতের কথা আলোচনা করেছি না, সেখানে হিজরত করে গিয়েছিলেন, তারপরে স্বামী মারা যায়। তো তারপর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাকিত্ব জীবন কাটান। তো সেই সময় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে পড়িয়ে দেন তিনি শাসক হিসাবে কার সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ, যে নবীর পক্ষ থেকে আমার কাছে ইসলামের দাওয়াত এসেছে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন স্ত্রী আমি উপহার দেব, বিয়ে পড়িয়ে দেব, ওখান থেকে বিয়ে পড়াচ্ছে, এত দূর থেকে বিয়ে পড়াইলেন ওখান থেকে, এবং নিজের পক্ষ থেকে মোহর দিলেন 400 স্বর্ণ মুদ্রা, 400 দিনার, 400 দিনার, 400টি স্বর্ণ মুদ্রা, অনেক দাম। আর তারপরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর বেশ কিছু মুহাজিরিনদেরকে দুটো পানি জাহাজে পাঠিয়ে দিলেন, আমর ইবনে উমাইয়া জামরির সাথে, যে যাও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা চলে যাও, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমরা সসম্মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্ত্রী হিসাবে পৌঁছে দেবে আমার পক্ষ থেকে, আর তোমরা সেখানে চলে যাবে, মদিনায় চলে যাবে, যেহেতু মদিনা নবী হিজরত করে চলে গেছেন, আর এখানে তোমাদের থাকার কোনো যুক্তি নাই, যেহেতু তোমাদের এখন যে জুলম অত্যাচার মক্কায় ছিল সেটা থেকে একটা ভালো আশ্রয়স্থল পাওয়া গেছে সেখানে, সুতরাং চলে যাও। আসলেন, তারা যখন পৌঁছিলেন সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে ব্যস্ত ছিলেন, খাইবারের প্রান্তে, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে যে খাইবার, এই খাইবার ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে সেখানে ছিলেন, ওই সময় এসে দেখা সাক্ষাৎ করলেন তারা। জি, কোথায় আছে? জি, আয়াত নম্বর 64, সূরা আলে ইমরান আয়াত নম্বর 64, কন্টিনিউ। ইয়া আহলাল কিতাবে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। জি, আরটি কুল ইয়া আহলাল কিতাব দিয়ে শুরু হয়েছে। তো এই আয়াতটি এই চিঠিতে লিখেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং অধিকাংশ চিঠিগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত লিখেছেন। জি, এই নাজাসি তো ইসলাম গ্রহণ করলো, কিন্তু দেশবাসী রাজার সাথ দিল না, বলছেন আমরা ইসলাম গ্রহণ করবো না, গোঁড়া দেশবাসী, এই আফ্রিকান হাবাসীরা গোঁড়ামি করলো, ইসলাম গ্রহণ করলো না, জোর জবরদস্তি তো দিনের ক্ষেত্রে নেই, তিনি একা ইসলাম গ্রহণ করে থাকলেন। আর তারপরে 9 হিজরির রজব মাসে তার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু জানাজা পড়ার জন্য একজন লোকও নেই সেখানে, একজন মুসলিম নেই, কারণ যারা মহাজের ছিলেন মক্কাতে হিজরত করে সবাই হিজরত করে চলে এসেছেন, মদিনা চলে এসেছেন, আর কেউ নেই সেখানে, তার জানাজা কে পড়বে? জানাজা ফরজে কেফায়া আদায়ের জন্য কিছু লোক তো লাগবে, কেউ নেই, একা তিনি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মাঝে বিচিত্রময় অবস্থা তৈরি করেছেন, কোথাও দেখা গেছে যে কট্টর দুশ্মন, আর কোথাও দেখা গেছে নমনীয় হয়েছে, কিন্তু দুনিয়ার লোভ লালসে ইসলাম গ্রহণ করেনি, কোথাও ইসলাম গ্রহণ করেছে কিন্তু জাতি সাথ দেয়নি, কোথাও জাতি সাথ দিতে চেয়েছে বা সাথ দিয়ে দিত কিন্তু সেই সাথ দেয়নি জাতির, বহু রকম অবস্থা তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতে কত যে হেকমত রয়েছে। তো ইন্তেকাল করলেন, একটিও লোক জানাজা পড়ান নেই, বিনা জানাজায় দাফন সেখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে ওহী নাজিল হলো যে হাবাসি যে ইসলাম গ্রহণ করেছে, সে হাবাসার রাজা নাজাসি, তিনি ইন্তেকাল করেছেন, খবর ওহির মাধ্যমে পেলেন, আর তারপরে সেই দিনই খবর পেলেন, যেই দিন ইন্তেকাল হয়েছে সেই দিনই খবর পেলেন, আর তারপরে গায়বানা জানাজা পড়লেন রাসূলুল্লাহ। এই একটি গায়বানা জানাজা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়েছেন, বিশিষ্ট ব্যক্তির যার মাধ্যমে ইসলামের বড় খেদমত হয়েছে, এক,
দুই নম্বর যার জানাজা পড়াই হয়নি পড়ারও কোনো লোক ছিল না সুতরাং এখান থেকে এক দল নিয়েছে যে যার জানাজা হয়নি শুধু তার জানাজা চলবে হানফি মজহাবে যার জানাজা হয়নি একেবারে তার শুধু গায়বানা জানা অন্য কোনো গায়বানা জানা জানে এটা হানফি মজহাব কথা বোঝা গেছে শাফি মজহাবে বলা আছে যখন নবী সাহেব গায়বানা জানাজা পড়েছেন সুতরাং সবার চলবে একবারে উল্টা কারো গায়বানা জানা চলবে না একমাত্র যার জানাজা হয়নি আর তার বিপরীত হচ্ছে যে যে কোনো লোকের গায়বানা জানাজা পড়তে পারে এটা কার মজহাব শাফি মজহাব এই জন্য কেরালার লোকদেরকে দেখবেন বিভিন্ন কোম্পানি যারা ক্যাম্পে থাকবেন যখন তখন গায়বানা যখন তখন কার মা মরেছে তার খালা মরেছে কার ফুফু মরেছে কার ছেলে মরেছে সব গায়বানা জানাজা চলতেই আছে ডেলি আছে না শাফিরা এটা করে এই মতটিও দুর্বল যেমন হানাফি মতটিও দুর্বল মাঝামাঝি একটা মত আছে সেটা হচ্ছে শক্তিশালী সেটা হচ্ছে কোনো বিশিষ্ট ব্যক্তির জানাজা পড়বেন তিনি বিশিষ্ট তার এলম দ্বারা খেদমত হয়েছে ইসলামের অথবা তার রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা ইসলামের খেদমত হয়েছে সুতরাং ভালো যদি ধার্মিক শাসক হয় ভালো মানুষ দেশের কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভালো মানুষ তার দ্বারা ইসলাম মুসলিমদের কল্যাণ হয়েছে তাহলে তার গায়বানা জানাজা পড়ে না অসুবিধা নেই অথবা বড় ধরনের কোনো আলেম সাধারণ নয় কেন আমাদের সমাজে সবাইকে আলেম বলা হয় একটু কিছু জানলেই আলেম হয়ে গেল মাদ্রাসা পড়লি আলেম না ভালো আলেম তার দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে আলহামদুলিল্লাহ জাতির খেদমত হয়েছে তাহলে তার গায়বানা জানাজা পড়েন যেমন আল্লামা আলবানির গায়বানা জানাজা হয়েছে এইরকমই শেখ নেবাজ ইবনে উসাইমিন বড় বড় ওলামায়ে কেরাম আরও ওলামায়ে কেরাম যারা আমাদের দেশে বড় বড় ওলামা রয়েছে গায়বানা জানাজা পড়েন যেতে পারলেন না আপনার আপনাদের এলাকায় গায়বানা জানাজা পড়েন অসুবিধা নেই ইনশাআল্লাহ এই মতটি হচ্ছে মাঝামাঝি এটি ঠিক দলিল এই ঘটনায় কিন্তু তাহলে সিরাতের ঘটনা থেকে ফেকার অনেক দলিল পাওয়া যাবে জি যখন তিনি ইন্তেকাল করলেন তখন আর একজন রাজা হইল দ্বিতীয় নাজাসি তাকেও নবী সাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন কিন্তু তার পরিণাম জানা যায়নি যে সে ইসলাম গ্রহণ করেছিল নাকি করেনি তার কোনো খবরাখবর সিরাতের খেতাবাদিতে আসেনি সম্ভবত ইসলাম গ্রহণ করেনি আর ওই রকমের শত্রুতা অপোষণ করেনি যার ফলে কারণ কার কথা প্রসিদ্ধ হয় কট্টর দুশ্মনের আর না হইলে কট্টর পাকা ভক্ত হয় সত্যি ভক্ত একে মানুষ চেনে মানুষ দুই রকম লোককে কিন্তু চেনে আপনার যে একবারে ঘনিষ্ঠ ব্যক্তি খুব প্রিয়জন তাকে আপনি চিনবেন মনে রাখবেন আর যে আপনার কট্টর শত্রু ওকেও ভুলবেন না কিন্তু কিন্তু মাঝামাঝি মেলা লোকের সাথে দামমামে এসে দেখা হইলে এদেরকে ভুলে যাবেন কিছুদিন পরে ঠিক না জি দ্বিতীয় চিঠি কথা লম্বা হয়ে গেল দ্বিতীয় চিঠি সেটা ছিল মেসরের মেসরের একটি এলাকা মেসরের একটি এলাকার নাম হচ্ছে ইস্কান্দারিয়া এখনও ইস্কান্দারিয়া আছে তো ইস্কান্দারিয়া নামটি এখনও আছে যেটাকে বাংলাতে বা ইংরেজিতে আলেকজান্ড্রিয়া বলে আলেকজান্ডার এখান থেকে ইস্কান্দারকে কী বলে আলেকজান্ডার তো ইস্কান্দারিয়া এলাকার রাজার উপাধি হয়তো মোকাউকিস কি শুদ্ধ উচ্চারণ হচ্ছে মোকাউকিস এটাকে অনেকে ভুল পড়ে শব্দটা একটু কঠিন উচ্চারণের দিক থেকে অনেকে মকৌকাস পড়ে ভুল পড়ে তো এইসব মোকাউকিস একে চিঠি লিখলেন এই রাজাকে মেসরের রাজা এক কথায় মেসরের রাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখলেন মোকাউকিসকে যে মেসরের এক্সান্ডারিয়ার রাজা ছিল আলেকজান্ডারিয়া ইস্কান্দারিয়ার রাজা ছিল চিঠি এইভাবে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন মোহাম্মদিন আবদুল্লাহ ওয়া রাসূলিহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল তার পক্ষ থেকে চিঠি যাচ্ছে তাহলে চিঠিতে নিয়ম হচ্ছে হ্যাঁ থেকে আর প্রতি বুঝছেন না বাংলাতে ফ্রম আর টু জি তো আগে কার নাম যিনি প্রেরক আর তারপরে কার নাম যিনি প্রাপক বুঝলেন আজকাল মানুষ বাংলা বোঝেন ও ইংলিশটা বেশি বুঝে তো চিঠির যুগ চলে গেছে একসময় ছোটোকালে আমরা চিঠির বই থেকে চিঠি লেখা শিখেছি হ্যাঁ স্কুলে পড়েছি তা তো চিঠি লেখা আমাদেরকে শেখানো হয়েছে যে চিঠি কেমন করে লিখতে হবে জি শুরু শেষ আর বিষয়বস্তু কীভাবে তুলে ধরতে হবে কাকে কীভাবে সম্বোধন করতে হবে তো চিঠি লিখলেন যে মোহাম্মদ আসলাম যিনি আল্লাহর বান্দা এবং রাসূল তার পক্ষ থেকে এলাল মোকাউকেস মোকাউকেস রাজা যিনি আজিমিল কিবত কিবতের কিবত যে প্রাচীন যুগে যে কিবত নামটি ছিল ওইটা ইংরেজরা যখন সারা পৃথিবীর অধিকাংশ এলাকায় আধিপত্য কায়েম করলো তখন তারা এটার নাম দিল ইজিপ্ট কিবতটা কী হয়ে গেল
ইজিপ্ট অনেকে খুঁজে পায় না যে মিশরের নাম ইজিপ্ট মিশর আরবিতে ওটা ইংলিশে গেলে ইজিপ্ট কেন হয়ে যায় ইজিপ্টের সাথে মিশর শব্দের কাছেরও সম্পর্ক নেই দূরেরও সম্পর্ক নেই আছে কোন শব্দ একটা একটা অক্ষরের সাথে সম্পর্ক নেই কিন্তু ইজিপ্ট আর কিপ্ত যেমন হিন্দ যখন ভারত দখল করলো ইংরেজরা তখন ভারতের নাম কি ছিল হিন্দ বা হিন্দুস্তান হিন্দ বা কি নাম ছিল হিন্দুস্তান হিন্দ হ পড়তে ইংরেজদেরকে একটু কষ্ট লাগে তখন তারা কি বলল ইন্দ বলল ইন্দ দিয়ে ওইটা হয়ে গেল আর একটু বিকৃত হয়ে ইন্ডিয়া কি হয়ে গেল ইন্ডিয়া শব্দ যুগের আবর্তন বিবর্তনে বিকৃত হয় এটা একটা ফর্মুলা জানেন এটা একটা ফর্মুলা জানেন এর একটা উদাহরণ দিই কেরালা সম্পর্কে বলা হচ্ছে যে আরবরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য কেরালায় গেল আরব মানে সাহাবাই কেরামদের যুগেই কিন্তু ইসলাম পৌঁছেছে কেরালা এলাকায় ওইরকমই আপনার বরগুনাতে পৌঁছেছে চিটাগাং এলাকাতে পৌঁছেছে সাহাবাই কেরাম তাবেইনদের জামানে প্রথম যুগেই পৌঁছেছে তো যখন পৌঁছিল কেরালাতে তখন আল্লাহর এইসব নিয়ামত দেখি আরব দেশে একটা গাছপালা নেই ফলমূল নেই কিছুই নেই মরুমে পাহাড় আর বালি ছাড়া কিছুই নেই ওখানে গিয়ে এত গাছপালা আর এত ফলমূল আর এত নারিকেল গাছ আর কত কি এখনও নারিকেল চলছে তাই না তো এইসব দেখার পরে বললেন খায়রুল্লাহ হাজা খায়রুল্লাহ কি বললেন খায়রুল্লাহ খ কে ক বলা বা ক কে খ বলা এটা প্রসিদ্ধ এখনও বাংলাদেশে বিভিন্ন এলাকায় হ্যাঁ ক বলতে জানে না খ খ ছেলেটিরা কি বলে হ্যাঁ খাইসুন্নি জি হাসি হাসির জন্য বলছি না বুঝাবার জন্য বলছি ক কে খ বলা হ্যাঁ ক কে জি হ্যাঁ কবরটাকে খবর বলবে জি হ্যাঁ তো যেমন ছ বলেন না কিন্তু আপনারা বাংলাদেশ অধিকাংশ মানুষ ছ বলতে যায় না হ্যাঁ স হ্যাঁ আসেননি আসেন বলে আসেননি হ্যাঁ যাস যাসেননি এ না না যাচ্ছেন ছ আর স দুটোতে পার্থক্য আছে কিন্তু যাই হোক এগুলো আঞ্চলিকতার কারণে যে যেটাকে গ্রহণ করেছে বা উচ্চারণ তো এইরকমই হয়ে থাকে তো কী করলো খায়রুল্লাহ এখন খায়রুল্লাহ এরা তো খায়রুল্লাহ বললো কিন্তু খ আর থাকলো না ওখানকার লোকেরা কী করে দিল ওইটাকে কেরালা বানিয়ে দিল কেরলা খায়রুল্লাহ খায়ের যুক্ত আল্লাহ আল্লাহর খায়ের আল্লাহর কল্যাণ সেটাকে ওরা কেরালা বানিয়ে দিল এবার বুঝেছেন বরগুনা এলাকায় ইসলামের দাওয়াত যখন সালাফদের যুগে গেল এই বণিকদের মাধ্যমে তখন গিয়ে দেখে আরে আল্লাহ এত ধনী এ বাংলার জমি আর এত উর্বর শক্তি আর এত ফসল ফলে বছরে তিন তিনটা ফসল এসব দেখে তো পাগল হয়ে গেল ওরা তখন কি বললো হা যা বাহরুল গেনা কি বললো বাহরুল গেনা গেনা মানে ধনাঢ্য হওয়া গানি গানি ধনীকে বলে হ্যাঁ আল্লাহ আল গানি আল্লাহর একটি নাম হচ্ছে কি আল গানি জি অমুখাপেক্ষী অভাব মুক্ত তো গেনা মানে ধনাঢ্য হওয়া আর বাহার মানে সাগর আরে ধনের সাগর ই তো বাংলার জমিন হচ্ছে কি ধনের সাগর কিন্তু বাঙালি জাতি বাহরুল গেনাকে আর রক্ষা করতে পারলো না যুগের আবর্তন বিবর্তনে দিল বিক্রি করে বরগুনা করে দিল বাহরুল গেনাকে কী করে দিল কারণ বাঙালিদের কাজই হচ্ছে গোল করে দেওয়া কোনো কিছুকে গোল করে দেওয়া হ্যাঁ একটা উর্দু বা হিন্দি খাবার বলবে হ্যাঁ খাবার বলবে না আমরা কী করছি গোল করে খবর ঠিক না আমাদের গ্রামে একটা মাস্টার ছিল তো ছোট যখন আমরা বাচ্চা বয়সে তখন আজান দিত তো যেহেতু বাংলা মিডিয়াম থেকে মুখস্থ করেছে আজান আল্লাহু আকবর আল্লাহু আকবর এভাবে আজান দিত এখন আমাদের দেশের লোকেরা নাম রাখে আকবর আকবর না আকবর আকবর কিন্তু নাম কি বলে আকবর তো ও ভাবছে যে নাম আকবর তো আল্লাহু আকবর আল্লাহু আকবর জি আল্লাহ মহান জি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার কি বলছিলাম কিবত হ্যাঁ আজিমুল কিবত এখানেও সম্মান দিয়ে চিঠি লিখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ ইজিপ্টের মহান ব্যক্তিকে চিঠি লিখছি সালামুন আলা মান ইত্তাবাল হুদা সালাম ওর প্রতি যে হেদায়েতের অনুসারী আম্মাবাদ অতঃপর ফাইনি আদুকাবি দিয়ে আয়াতুল ইসলাম আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি আসলেম তাসলাম ইসলাম গ্রহণ করুন সহি সালামত থাকবেন নিরাপদ থাকবেন আসলেম ইসলাম গ্রহণ করুন ইউতি কাল্লাহ আজারাক মাররাতাইন আপনাকে আল্লাহ দ্বিগুণ নেকি দেবেন দ্বিগুণ কেন
আপনি ইসলাম গ্রহণ করলেন তার নেকি পেলেন আর আপনার মাধ্যমে যেহেতু আপনি সরকার আপনি শাসক আপনি রাষ্ট্রনেতা আপনি ইসলাম গ্রহণ করার কারণে জাতি ইসলাম গ্রহণ করলো তাদের নেকি এক ভাগ করে পেতে থাকবে যত লোক ইসলাম গ্রহণ করবে আপনার দেখা দেখি পাবে না পাবে না জি হ্যাঁ এই জন্য দ্বিগুণ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিতে ফাইন তাওয়াল্লাইতা কিন্তু যদি আপনি ফিরে যান না না আমি ইসলাম গ্রহণ করব না ফাইন না আলাইকা ইসমা আহলিল কিব তাহলে আপনার উপর মিশরবাসী ইজিপ্টবাসীর কি হবে গুনার বোঝা চাপবে আপনার উপর সমস্ত গুনাহ চাপবে সমস্ত পাপী কাফের যারা হয় মরবে তাদের গুনাহ আপনাকে উঠাইতে হবে কারণ আপনার কারণে তারা ইসলাম গ্রহণ করলো না আপনার দিকে তাকিয়েছিল জি যারা শাসক গোষ্ঠী তাদের অবস্থা এরকমটাই হয় ভালো না হয় মন্দ ভালো তো খুবই ভালো যদি শাসকদের কারণে দেশের লোক ভালো হয়ে যায় তাহলে ভাগ্য চমকে গেল সেই শাসকের জন্য বড় সম্মান রয়েছে আখেরাতে নূর জ্যোতির মেম্বার রূপ আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবেন তাকে নাই পরায়ণ শাসক ভালো ভালো শাসক ভালো সরকারকে আর যারা জালেম সরকার তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে দুনিয়া আখেরাতে দুনিয়াতে যদি আল্লাহ ছেড়েও দেন বা ছাড় দেন কিন্তু আখেরাতে ছেড়ে দেবেন না অবশ্যই পকড়াও করবেন সুতরাং আল্লাহকে ভয় করাও যে যেখানে আছেন ছোট হোক আর বড় হোক ফাইন তাওয়াল্লাইতা আপনি যদি ফিরে যান বিমুখ হয়ে যান ফাইন নামা আলেকা ইসমা আহলিল কিব তাহলে আপনাকে মিশরবাসীর গুনাহ বোঝা উঠিয়ে তবে কিবতিদের কিবতি হচ্ছে ফেরাউনের বংশ কিবতি মিশরে দুটো জাতি বাস করতো ওই জামানায় মুসা আলাইহিস সালামের একটা কিবত ফেরাউনের বংশ আর একটি হচ্ছে বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের বংশধর জি তারপরে ওই আয়াতটি লিখলেন সূরে আলে ইমরান আয়াত নম্বর 64 আহলাল কিতাবে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ হে আহলে কিতাব এসো এমন একটি কথার দিকে মানে এমন একটি বাক্যের দিকে যেই কথাটি আমাদের মাঝে আপনাদের মাঝে সমান সেই কথাটি সবার মানার অধিকার রয়েছে এবং সবার জন্য সেই কথাটি সেটি হচ্ছে তৌহিদের কালেমা আল্লাহ আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আর তার সাথে কোনো কিছুকে শরীক করব না ওয়ালা ইত্তাখাযু বাদানা বাদান আর বাবা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কেউ কাউকে আমরা পৃষ্ঠপোষক রব হিসাবে গ্রহণ করব না বিধানদাতা হিসাবে গ্রহণ করব না ফাইন তাওয়াল্লাহ কিন্তু তারা যদি ফেলে যায় ফাকুরু তাহলে তোমরা বলো হে মুসলিমরা ইশহাদু সাক্ষী থেকো তোমরা হে অমুসলিমরা বেয়ান না মুসলিম আমরা কিন্তু মুসলিম আমরা মুসলিম ঘোষণা করতে হবে যেই অকাল ইন্না নিমিয়াল মুসলিম এই না যে লুকিয়ে রাখবেন চিনতে না পারে অধিকাংশ মুসলমান আজকাল ওইরকম আরে যাচ্ছি ইউরোপের এই ড্রেস দেখেও যাতে বুঝতে না পারে আর দাড়ি তো রাখবই না আর কাটিং ছাটিং এমন করে নেব যে যাতে মনে করে যে আমাদের একজন খ্রিস্টানি আছে কি ইহুদি আছে বা হিন্দুই আছে ঠিক না এই যদি আমাদের অবস্থা হয় মন মানসিকতার তো আল্লাহ কেন গোলামি চাপিয়ে দেবেন আরও চাপিয়ে দেবেন বলতে হবে ইশহাদু তোমরা সাক্ষী থেকো তোমরা মুসলিম হবে না হবে না আমরা মুসলিম কথার দ্বারা কাজের দ্বারা চাল চলন সকল সুরত সব দিই সালাতের সময় হয়েছে সালাত পড়ে যাতে চিনতে পারে মুসলিম হুন আমরা মুসলিম এই চিঠি মেসরের চিঠি পাঠালেন হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলার প্রখ্যাত বদরি সাহাবীর হাতে হাতেব বিন বালতা গেলেন আর তার সাথে কথা বললেন আর চিঠি পৌঁছে দিলেন এই মেসরের রাজা বড়ই সম্মান করলো এই দূতের দূতের সম্মান করলো না নাজাশি ইসলাম গ্রহণ করলো কিন্তু এ ইসলাম গ্রহণ করলো না ইসলাম গ্রহণ করলো না তবে সম্মান করলো যারা ইসলাম গ্রহণ করেনি তারাও কয়েক রকমের এক কট্টর চরম শত্রুতা করেছে খুব কমই হয়েছে আর অনেকে সম্মান দেখিয়েছে সেই রাজা মোকাওকেস কী করলো সম্মান করলো আর তারপরে চিঠিটাকে খুব সসম্মানে নিল আর নেওয়ার পরে হাতের দাঁতের একটি আপনার কোটা হ্যাঁ কোটা সেই কোটার ভিতরে ভরে রাখলো কোটার মধ্যে ভরে রাখলো এবং তাতে একটা মোহর লাগে সরকারি সিল মোহর দিয়ে রাখলো নবী করিম সাল্লাম যে চিঠিগুলি লিখতেন তাতে একটা স্টাম্প মারতেন এটা বলে দেওয়া ভালো প্রত্যেকটা চিঠিতে একটা স্টাম্প মারতেন কী দিয়ে আংটি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদের আংটিতে কি লেখা ছিল মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ কিভাবে লেখা ছিল এটা বলে দিই আংটিটার ওপর দিকে আল্লাহ ওপর দিকে আল্লাহ তারপরে রাসূল আর নিচে মুহাম্মদ নিচের দিক থেকে পড়তে হবে ওপর দিক থেকে পড়তে হবে না আর ওপর দিক থেকে পড়লে তো কি হবে আল্লাহ রাসূল মুহাম্মদ এরকম হয়ে যাবে না তো ওইভাবে তো হয় না তাহলে নিচের দিক থেকে পড়তে হবে এইরকম করে যখন পড়বেন তখন মুহাম্মাদুন রাসূল আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে
ইসলাম মেরে পাঠাই দেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে রাজা বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখবেন, তারা কিন্তু বিনা ইসলামে কোনো চিঠির মূল্য দেয় না। যে চিঠি যদি কোনো এমন ব্যক্তিত্বর পক্ষ থেকে হয় যার গুরুত্ব রয়েছে, তাহলে তার একটা কী থাকবে, সিল মোহর থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আংটিতে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে আংটি ব্যবহার করতেন। জি, এরকম প্রয়োজন ছাড়াও কেউ আংটি যদি চাঁদের ব্যবহার করে সেটাও জায়েজ। ফিকহি মাসলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, চিঠি পাঠালেন, আর এই চিঠি সেই রাজা, মিশরের রাজা রাখলো নিজের কাছে, সুরক্ষিত রাখলো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি লিখলো সে। তাতে সে কি বলল যে আমি বিশ্বাস করি যে শেষ নবী বাকি আছে, আসা শেষ নবী আসবে এটা আমার জানা আছে, আর তিনি আসবেন এটা জানি, কিন্তু আমার ধারণা যে তিনি আসবেন শাম দেশ থেকে, মানে ফিলিস্তিন থেকে, প্যালিস্টাইন থেকে, কারণ অধিকাংশ নবীগুলি তার আগে এই শাম দেশ থেকে, ফিলিস্তিন থেকে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ সব ওই দিক থেকে, তাই না? তো সুতরাং বনি ইসরায়েলদের মধ্যে আস, বনি ইসমাইল মক্কাতে ইসমাইল বংশে আসবে এটা আমার কল্পনার বাইরে ছিল। তো বলছেন যে কোন তো আজুনান্ন ইয়াখরুজ বিশাম, কিন্তু ইসলাম গ্রহণ করলো না, তবে একটু নমনীয়তা দেখালো, বেশ কিছু উপঢৌকন দিয়ে নবী সাল্লামকে রাজি করতে চাইল। হ্যাঁ, কী করলো, দুটো দাসী উপঢৌকন হাদিয়া পাঠালো এই রাজা। এক দাসীর নাম ছিল মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি যাকে গ্রহণ করেছিলেন, আর আরেকজনের নাম ছিল সিরিন। এই দুই দাসীকে পাঠালেন। এই দুটো দাসী খুব মানে খুব সুন্দরী এবং খুব মানে মর্যাদাপূর্ণ দাসী, মানে প্রসিদ্ধ সেখানে ছিল যে মিশরের এই দুটো দাসী সবচাইতে ভালো দাসী হিসাবে খুব মশহুর ছিল, তাদেরকে পাঠিয়ে দিলে, মূল্যবান হাদিয়া গিফট পাঠিয়ে দিলেন, তার সাথে একটি বস্ত্র পাঠালেন আর একটি খচ্চর পাঠালেন হাদিয়া, খচ্চর, যে খচ্চরটির নাম ছিল দুলদুল। দুলদুল শুনেছেন না নবী শাসন, কিন্তু আমাদের দেশের লোকের বলে দুলদুল ঘোড়া, দুলদুল ঘোড়া না, সেটি ছিল খচ্চর। খচ্চর বুঝেন, গাধার চাইতে ছোট হয় না বড় হয়, আর আর ওইটা ঘোড়ার চাইতে। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াকে নিজের জন্য রাখলেন, আর নিজের বাহন হিসাবে সে খচ্চরটি রাখলেন, সে দুলদুলটিকে, আর সিরিন যে ছিলেন তাকে দিয়ে দিলেন হাসান বিন সাবেত নামক প্রখ্যাত সাহাবি, যিনি কবি ছিলেন, ইসলামের পক্ষ থেকে তিনি কাব্য রচনার মাধ্যমে ডিফেন্স করতেন, তাকে হাদিয়া হিসাবে দিয়ে দিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় আর ছোট্ট একটি চিঠি আছে, সেটা আলোচনা করে দিই, দিয়ে শেষ করব। সেই চিঠিটি ছিল পারস্য দেশের রাজার কাছে, ইরান বা পারস্য দেশের রাজার কাছে, কেসরার কাছে। নবী সাল্লাম লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি রহমানুর রহিম, মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এলা কিসরা আজিম ফারিস, কিসরা যে পারস্য দেশের মহান সম্রাট তাকে চিঠি লিখা হচ্ছে, সালামুন আলামান ইত্তাবাল হুদা, যে হেদায়তের অনুসারী তাকে সালাম রইল, ও আমানা বিল্লাহ ওয়া রাসূলি, যে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে তাকে সালাম রইল, ওয়া শাহিদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আর যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যে যার কোনো শরিক নাই, যিনি এক ও একক, ও আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূল, এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, আদ উহু কাবে দে আয়াতিল্লাহ, আপনাকে আল্লাহর দিকে আহ্বান করছি বা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, জি আল্লাহর দাওয়াত দিচ্ছি, মানে আল্লাহর ডাক দিচ্ছি, এটি হচ্ছে আল্লাহর ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহর ডাক এটি। ফাইন্নি আনা রাসূলুল্লাহ ইলান নাসে কাফা, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি, রসুল হয়ে এসেছি ইলান নাসে কাফা, সমস্ত মানবতার জন্য, আরব অনারবদের জন্য, এটি কিন্তু অনারবের কাছে চিঠি যাচ্ছে, হ্যাঁ ফার্সি ভাষাভাষী রাজার কাছে চিঠি যাচ্ছে, সেই জন্য সমস্ত মানুষের জন্য আমি এসেছি। লেউন জেরামান কান হাইয়ান, আল্লাহ করে বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য পাঠিয়ে, যিনি যাতে করে সতর্ক সাবধান করে যেই পৃথিবীতে বেঁচে আছে, যে মরে গেছে তাকে তার দাওয়াত দিয়ে লাভ নেই, তার কাছে তার কোরআন পড়ে লাভ নেই। তো আমাদের দেশে বেদাতের এই ভুলটা করে, জীবিত লোকের সামনে কোরআন পড়তে হবে যাতে হেদায়াত হয়, তো জীবিত লোককে তো কোরআন শোনাবে না, কাকে কোরআন শোনাবে, মরা লোককে, লাশ পড়ে আছে ওকে ধন কোরআন শোনাইতে শুরু, যতক্ষণ জানাজা না হবে ততক্ষণ কোরআন পড়তেই আছে, পড়তে পারছি, একটি বিধান, একটি বিধান। আর আরেকটি বিধান হচ্ছে কবরের পাশে গিয়ে কোরআন পড়া, আরেকটি বিধান হচ্ছে যে ওকে জান্নাতে পাঠাবার জন্য কোরআন খানি করে বক্সানো, তিনটা বিধান। মৃত্যুকে কেন্দ্র করে
হ্যাঁ বা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এই যে কোরআন খানির বেদাত তো তিনটা স্তরে, একটা মৃত দেহ পড়ে আছে 10 ঘন্টা 12 ঘন্টা আর তার পাশে চারিদিক থেকে কোরআন তেলাওয়াত চলতে আছে, করে না করে না, ভুল বেদাত, ভালো করে বলছি, তারপরেরটা তারপরেরটা জি লেইউন জেরা মান কানাহিয়া, যাতে করে সতর্ক সাবধান করেন কাকে, জীবিতদেরকে, ওয়াহেদ কাল কাউল আল কাফের, কাফেরদের জন্য আল্লাহর শাস্তির বাণীর বাস্তবায়ন হবে, যে কাফের হবে তার উপর শাস্তি নেমে আসবে, ফাসলেম তাসলাম, সুতরাং আপনি ইসলাম গ্রহণ করুন, সহি সালামত থাকবেন, ফাইন আবাইতা, আর যদি আপনি অস্বীকার করেন, হে পারস্যের সম্রাট যে আমি ইসলাম গ্রহণ করব না, ফাইন্না ইসমাল মজুস আলাইক, তাহলে আপনার ওপর যত মজুস অগ্নিপূজক তাদের গোনাগুলি চাপবে, গোনা আপনাকে বহন করতে হবে, কারণ আপনার কারণে তারা ইসলাম গ্রহণ করল না। এই চিঠি পাঠালেন আবদুল্লাহ বিন হুজাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর মাধ্যমে, তার হাতে তুলে দিলেন, যাও চিঠি নিয়ে যাও, কিন্তু চিঠি সরাসরি ইরাক পর্যন্ত বা ইরান পর্যন্ত নিয়ে গেলেন না, কোথায়, তাদের পক্ষ থেকে তাদের একজন মন্ত্রী ছিল এই এলাকায় বাহরাইন, তখনকার বাহরাইন ছিল আলহাসা থেকে শুরু করে কাতিব পর্যন্ত, কাতিব দারিন পর্যন্ত, এগুলোর নাম কিন্তু ইতিহাসে আছে, আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই এলাকায় ইসলাম পৌঁছার পর এই এলাকার আমির, প্রথম সাহাবিক আমির বানিয়েছিলেন, গভর্নর বানিয়েছিলেন, তো এখানকার যে গভর্নর ছিল এটা তার আগে ইসলামের হাতে আসার আগে এই এলাকা আলহাসার নাম আসছে, আলহাসা থেকে শুরু করে আপনার এই কাতিফ, কাতিফের নাম আছে, তারপরে আপনার ওই দারিন, তারুত, এগুলো এসবগুলি ছিল, কিন্তু দামাম ছিল না, দামাম 100 বছর আগে পানির তলায় ছিল, কিন্তু এগুলো ছিল, এই এলাকাটাকে কী বলা হইতো, বাহরাইন বলা হইতো, এটার পুরান প্রাচীন নাম কি, বাহরাইন, আর এই যে বাহরাইন যে একটি দেশ এখন, এটা দ্বীপ, এটার বয়স বেশি না, 100 বছর মাত্র, তো এই বাহরাইন এলাকায় যে পারস্য একটি বড় সাম্রাজ্য, বড় একটি শক্তিশালী দেশ, তার একটি স্টেট প্রদেশ ধরেন, যেমন ভারত, হ্যাঁ কেন্দ্রীয় শাসন, তাই না, বিশাল একটা দেশ, তার বিভিন্ন স্টেট আছে না, আছে নেই, তার একটি হচ্ছে ধরেন পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর চিফ মিনিস্টার আছে, তো ওই রকমই এখানকার বাহরাইনের যে যে গভর্নর ছিল তার কাছে চিঠিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিতে বললেন যে তোমাকে এরাক যেতে হবে না, সরাসরি ওই রাজার কাছে যেতে হবে না, তুমি এখানে পৌঁছে দিবে আর বলবে এই চিঠিটা যেন পৌঁছে যায় কার কাছে, হ্যাঁ পারস্য সম্রাটের কাছে, লিয়াদ ফাহু আজিমুল বাহরাইন ইলা কিসরা, যাতে করে এ বাহরাইন এলাকার এই অঞ্চলের যিনি গভর্নর তিনি পৌঁছে দেন কিসরার কাছে, ফালাম্মা করি আলহিল কিতাব, যখন চিঠি গেল, চিঠি তো আরবি ভাষায় গেছে আর তার মাতৃভাষা ফার্সি, তো একজন অনুবাদক দোভাষী যে আছে পড়ে শোনাইলো এবং অনুবাদ করে শোনাইলো, যখন শোনাইলো চিঠিটা নিয়ে সাথে সাথে ফেড়ে ফেলে দিল, ছিঁড়ে ফেলে দিল, একবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল এই রাজা, এই রাজাই এই বদাচরণটি করেছিল, আল্লাহ কি করলেন, উচিত শাস্তি, যে যেমন তার সাথে তেমনই আল্লাহ আচরণ করেছেন, ছিঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে এত রাগান্বিত, এত গরম হয়েছে, বলছে আব্দুল হাকির, তুচ্ছ একটি দাস, তুচ্ছ একটি গোলাম, আমিন রাইয়াতি, আমার একজন প্রজা, ইয়াক্তবু ইসমাহু কাবলি, আমার নামের আগে তার নাম, মিন মোহাম্মদিন আবদুল্লাহ ওয়া রাসূল, মিন মোহাম্মদিন রাসূলিল্লাহ, আগে তার নাম, একটা দাসের নাম, তারপরে আমার নাম কিসরা, আমি সম্রাট এত বড় একটা দেশের, এই সাহস, এই স্পর্ধা তার, ফালাম বালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ কাছে খবর পৌঁছে গেল যে পারস্য সম্রাট কি করেছে, চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছে এবং দূতদের সাথে বদাচরণ করেছে, হ্যাঁ খারাপ আচরণ করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি একটি বাক্য, ছোট্ট বাক্য দিয়ে বদদুয়া দিয়েছিলেন, মাজ্জাক আল্লাহ মুলকাহু, আল্লাহ যেন তার দেশকে টুকরো টুকরো করে দেয়, সে আমার চিঠি কি ইসলামের দাওয়াতের চিঠিকে ছিঁড়ে ফেলেছে, টুকরো টুকরো করেছে, আল্লাহ যেন তার দেশকে, বিশাল দেশকে, বিশাল পারস্য সাম্রাজ্যকে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে দেয়, শোনেন কত তাড়াতাড়ি ছিন্ন ভিন্ন হইল, কল্পনা করতে পারেন না কেউ, তাই হইল, তাদের সাথে রোম সাম্রাজ্যের সেই যুগে দুটো পরাশক্তি, এখন যেমন আমেরিকা আর রাশিয়া বা এখন চীন এগিয়ে যাচ্ছে, তাই না, তিনটি শক্তি হতে যাচ্ছে, তো এক সময় কিন্তু কি ছিল, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা, ঠিক না, দুনিয়ার মডেল হচ্ছে
এই দুটো, আর বাকি সবগুলি হয় এই ব্লকে না হয় ওই ব্লকে। এই হলো অবস্থা পৃথিবীর। তো এইরকম তখন ছিল দুটো, হ্যাঁ, বড় শক্তিশালী দেশ। একটা হচ্ছে রোম সাম্রাজ্য, যেটা তো ইউরোপের অনেক অঞ্চল এই সামদেশ থেকে শুরু করে একেবারে, আর আরেকটি হচ্ছে পারস্য সাম্রাজ্য। জি, তো এই দুটোর লড়াই মাঝে মাঝে চলতে থাকতো। এই রোমের সাথে, রোমানদের সাথে পার্সিয়ানদের লড়াই হলো, সেই লড়াইয়ে রোমরা বা রোমানরা ইউরোপিয়ানরা জিতে গেল, আর পার্সিয়ানরা কী হয়ে গেল, পার্সিয়ানদের সেনাবাহিনী হেরে গেল, পার্সিয়ানদের সেনাবাহিনী হেরে গেল, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমে বর্ণনা করেছেন। সূরা রুমের প্রথম কয়েকটি আয়াত পড়বেন, আর এই মর্মে সূরা রুম, ওই সূরার নামই হচ্ছে সূরায় রুম। আলিফ লাম মিম গোলেবাতির রুম ফি আদনাল আরজ ওয়াহুম মিম বাদি গালাবিহিম সায়াগলিবুন। গোলেবাতির রুম, এখন রুম হেরেছে, একবার রুম রোমানরা হেরেছে আর পার্সিয়ানরা জিতেছে, পারস্য সাম্রাজ্য জিতেছে। আল্লাহ এই কথা বলে দিলেন যে একটা হয়েছে গোলেবাত ফি আদনাল আরজে, আর তোমাদের কাছাকাছি জমিনে, ভূমিতে, কাছেই, এরা কাছে আরব দেশ থেকে, জি, আরব উপদ্বীপ থেকে। ওহম মিম বাদে গালাবিহিম সায়াগলিবুন, আর এই পরাজয়ের পরে শীঘ্রই কী হবে, রোমানরা কী করবে, জয়ী হবে কাদের ওপর, পারস্য দেশের ওপর। এই যে ভবিষ্যৎবাণী আল্লাহ রাব্বুল করে দেন, ইয়াউমায ইয়াফরাহুল মুমিনু, সেই সময় মুমিনরা আনন্দিত হবে, রোমানরা জিতল পার্সিয়ানরা হারলো, কিন্তু আল্লাহ কি বলছেন, মুসলিমরা খুশি হবে। কারণ দুটো দুশ্মন এখানেও শিখা হয়েছে, দুটো যদি দুশ্মন থাকে তার মধ্যে একটা হচ্ছে বেশি মারাত্মক সাংঘাতিক দুশ্মন, আর একটা দুশ্মনের সাথে কোন রকমের একটা কম্প্রোমাইজ বা সমঝোতা হতে পারে কিছুটা নমনি, তো কোনটার বিজয় চাইবেন? আমরা যদি জিততে না পারি তো, যেমন মুসলিমদের অবস্থা, ঠিক না, যে যেটাতে দেখবেন যে কল্যাণ আছে তুলনা, ও সেটাই না চাইবেন? তো ওই কথা আল্লাহ বলেছেন, এক তো হারলো এখানে, আর তারপরে বাপ্পাটাতে তাদের কলহ চলছিল। এটাও আমি সহিহ বুখারীর একটা আলোচনাতে আলোচনা করেছি, সেটা আবার বলি দিই এখানে, সিরাতের সাথে যেহেতু সম্পর্ক আছে এই চিঠির সাথে। এই রাজার ছেলে নাম ছিল শিরওয়াই, শিরওয়াই, শিরওয়াই খুব বজ্জরিত্র ছিল, লুচ্চা ছিল, খুবই খারাপ ছিল। ওকে নিয়ে বাপ রাজা খুব পেরেশান যে আমার পরে এই কী করে দেশ শাসন করবে, যদি এত যদি ভোগবিলাসী আর এত লুচ্চা টাইপের হয়, বজ্জরিত্র হয় তাহলে। তো মদে যারা আসক্ত আর নারীতে আসক্ত, তারা দেশের ভালো কোনো নেতৃত্ব দিতে পারবে না, কখনো ভালো নেতা হবে না, মনে রাখেন, এদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ লানত এদের। তো কলহ, বাপ্পাটাতে কলহ চলছিল। তো এখন বাপ দেখছে যে না, একে সরাইতে হবে, আর বেটা বলছে যে না, এই বাপ যতদিন আছে আমি দেশের ক্ষমতায় আসতে পারি না, তো বাপকে সরাইতে হবে। বাপকে মেরে ফেলে দিল। বাপ কিন্তু, বাপের যে রাজার কি থাকে, নিজের ফার্মেসি থাকে, সেখানকার ওষুধ সে খায়। তো সেই ফার্মেসির মধ্যে একটা বিষের বোতল রেখে দিয়েছে, বিষের বোতল রেখে দিয়েছে, আর সেই বোতলে লিখে রেখেছে মকাউবিলিল জেমা, সহবাসের জন্য শক্তি যোগানদানকারী মেডিসিন, সহবাসের জন্য শক্তি যোগানদানকারী মেডিসিন লিখে রেখে দিয়েছে। বাপকে খুন করার পরে যখন গোটা, হ্যাঁ, রাজ প্যালেস আর সে দেশের শাসন ক্ষমতা নিজের হাতে আসলো, ঢুকলো, দেখি বাপের যে ওষুধ পানি আছে, দেখি কি খেত বাপ, তারপর লেখা আছে যে এই মোকাবিলে বারে আমার বাপও তো এগুলো ওষুধ খেত, বাপও এই ওষুধ খেত। আর তারপরে এখন সদ্য রাজা হয়েছে মাত্র, আর নেওয়ার পর ডক 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 করে খেয়ে নিয়েছে, যে যাতে বেশি সহবাস করতে পারে, বেশি সহবাস করতে পারে, আর কি সাথে সাথে শেষ, বিষকে সাথে সাথে শেষ। বাপ মরল ছেলের হাতে, আর ছেলে, বাপ মরে গেছে কিন্তু মরার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, এসব ফয়সালা হয়ে গেছে, যেহেতু সাত আকাশের পারসে আজিম থেকে ফয়সালা হয়েছে, বাপের হাতে খুন হইল কে, বিষ খেয়ে এই ছেলে। এখন বাপও গেল, বেটা গেল, আর একটা মেয়ে বেঁচে আছে। এখন কে দেশ সামলাবে, তো রাজার মেয়ে সামলাবে। যখন এই রাজার মেয়ে যখন দেশের শাসন ক্ষমতায় আসলো, নবী করিম সাল্লামকে খবর দেওয়া হলো যে জানেন ইয়া রাসূলুল্লাহ, ওই পারস্য দেশে একজন রানী এখন কি করছে, এত বড় বিশাল দেশ চালাচ্ছে, সে দেশের রানী হয়েছে, নেতৃত্বে এসেছে। তখন ওই হাদিস বলেছিলেন প্রসিদ্ধ, যে একটি হাদিস রয়েছে নারী নেতৃত্ব সম্পর্কে, লাইয়ুফলেহা কৌমুন ওয়াল্লাহ আমরাহম ইমরা, ওই জাতি সফল হবে না কামিয়াব হবে, যেই জাতি নিজের নেতৃত্ব তুলে দেবে কার হাতে, নারীর হাতে।
নারীর হাতে, তুলে দেবে বলা হয়েছে। আর তুলে দিলাম না চলে গেল, ওটা আলাদা ব্যাপার, অনেক বেঁচে থাকলেন, কথা বলছেন না, দুটোতে পার্থক্য আছে, যে দুটোতে পার্থক্য আছে আশা করি বুঝছেন। তো তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে মাত্র কিছুদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হল, তারপরে মাত্র সোয়া দু বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা, আর তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানাই পারস্য দেশ গোটাটা ইসলামের ছায়াতলে চলে আসলো, একেবারে তাদের ক্ষমতা শেষ হয়ে গেল, কোনো তাদের ক্ষমতার কোনো অস্তিত্ব থাকলো না। জি, তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পারস্য দেশকে ছিন্ন ভিন্ন করেছেন, পারস্য সম্রাটের শাসন ক্ষমতাকে আল্লাহ টুকরো টুকরো করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানাই, তার আর কোনো অস্তিত্ব থেকে যায়নি তখন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ইসলামের ছায়াতলে আছে। তবে ইসলামের বিস্ফোড়া হচ্ছে এই রাফেজি শিয়ারা যারা ইরানে ক্ষমতায় আছে, আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার যেন হেফাজত করেন এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে যেন সর্বনাশ করেন এবং তাদের সমস্ত রকমের শার থেকে, অনিষ্ট থেকে এবং তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ উম্মতে মুসলিমা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে যেখানে আছে আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।